সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভে সম্পৃক্ততা ঘোষণা করেছেন, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি সালাম জানাচ্ছি, এবং আপনারা জানেন আমাদের আদর্শের মাথা, গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী এবং বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে খালেদা জিয়া 77তম বছরে পা রাখছেন, আর সেই সুবাদে এএনটিভির পক্ষ থেকে আমরা প্রতিনিয়তের মতো 7 দিন ব্যাপী আমরা যে প্রোগ্রাম ঘোষণা করেছিলাম তার 5ম দিনে আজকে পা রাখতে যাচ্ছি। আর আমাদের সাথে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের জাতীয় রাজনীতির এক প্রাণ পুরুষ, যিনি জাতীয়তাবাদী ছাত্রদলকে সুসংগঠিত করেছিলেন, সাউথ এশিয়ার মধ্যে একটি মাইল ফলক হিসেবে দাঁড় করিয়েছেন যে ছাত্র নেতা, যে ক্ষণজন্মা ছাত্র নেতা, যার 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 কাছ থেকে ছাত্র রাজনীতির আদর্শবান হাজার হাজার কর্মী কারিগর জন্মেছে, সেই নেতা আমাদের শামসুজ্জামান দুদুভাই আজকে আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন। এবং সেই সাথে সাথে আমাদের সাথে আরো কিছু নেতৃবৃন্দ কেন্দ্র থেকে সম্পৃক্ততা ঘোষণা করবেন, যাদের বক্তব্য আমরা শুনবো। এবং আপনারা জানেন আমরা তৃণমূল পর্যায়ের বক্তব্য শুনে আসছি গত 5 দিন থেকে, তার মধ্যে আমরা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনাও ঘটে গেছে। আমরা দেখেছি ঢাকা উত্তর এবং দক্ষিণের বিএনপির কমিটি ডিক্লারেশনের মাধ্যমে যে আন্দোলন মাজার জিয়ারতে গিয়েছিল আমাদের আদর্শের জনকের, সেখানে একটি বর্বরিত হামলা হয়েছে, তারও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে আমাদের প্রধান অতিথি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, বেগম খালেদা জিয়া, এবং মাটি ও মানুষের নেত্রী, যিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য 3 মাস অবরুদ্ধ ছিলেন, যার যিনি গৃহবধূ থেকে একজন আয়রন লেডি হিসেবে খ্যাতি অর্জন করেছেন, যিনি মাদার অফ ডেমোক্রেসি হিসেবে আখ্যায়িত হয়েছেন, যাকে বিশ্ববাসী একজন গণতন্ত্রের মাতা হিসেবে চিনে ফেলেছে এতদিন ধরে। যাই হোক, এখন ফ্যাসিস্ট অবৈধ অনির্বাচিত সরকারদের মাধ্যমে আমরা এখনো যারা আমরা মানে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছি সেই নেত্রীকে নিয়ে, তো ওনাকে আমরা এখনো কারাগার থেকে মুক্ত করতে পারছি না। আমরা এটাই আজকের এই এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটাই চাবো যে আমাদের নেত্রীকে যাতে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করে ওনাকে বাংলার ক্ষমতায় বসাতে পারি এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি। তো আমি প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে আমরা 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 আজকের সভাটি শুরু করতে যাচ্ছি। আমি নাজবুল হাসান বাদন আছে, আমি পবিত্র কোরআন থেকে সংক্ষিপ্ত আকারে পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। বাদন। যাই হোক, বাদ মনে হয় আমাদেরকে শুনতে পাচ্ছে না। আমি আমি ইসাক খানকে, ইসাক খান চট্টগ্রাম থেকে আমাদের সাবেক ছাত্রদল নেতা, ইসাক খান সংক্ষিপ্ত আকারে কোরআন তেলাওয়াত করে দাও। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. ধন্যবাদ, ধন্যবাদ ইসাককে, আমরা পবিত্র কোরআন থেকে শুনলাম। আমরা আমরা প্রথমেই বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্য শুনে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব এবং আমরা কথা শুনবো। আপনারা জানেন আমাদের প্রধান অতিথি আজকে সারা দিন প্রোগ্রামে ছিলেন, একটু আগে আমাদের আমাদের দিক নির্দেশক হিসেবে কাজ করছেন জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি একটি প্রোগ্রাম ছিলেন, বিশাল প্রোগ্রাম, সেখানে আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, আজকে সারাদিন ধরে প্রোগ্রামে ছিলেন। তো আমাদের আজকে যে প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু সাহেবের বক্তব্য শুনবো। আমি প্রথমেই খুলনা মহানগর বিএনপির জয়েন্ট সেক্রেটারি মঞ্জুরুজ্জামান মন্টু ভাইকে আমি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শুরু করতে যাচ্ছি। মন্টু ভাই, জি আপনি আনমিউট করুন। জি মন্টু ভাই, আপনি মিউট হয়ে গেছেন, আবার আবার আনমিউট করুন। হ্যাঁ, হ্যালো, জি ঠিক আছে? জি
আজকের আজকের বিষয়বস্তুটা তো আমি শুনতে পারিনি, এটা কি বিষয়বস্তু একটাই? আমরা 7 দিন যে প্রোগ্রাম করছি মাদার অফ ডেমোক্রেসি এন্ড বাংলাদেশ, দা আয়রন লেডি বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি এন্ড বাংলাদেশ আজকের বিষয়বস্তু। তো এই এই জি জি, আমি খুলনা জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট। জি জি, সরি, খুলনা জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট। জি, অসুবিধা না। বিসমিল্লাহ রহমানির রহিম। আমাদের প্রিয় নেত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী ভার্চুয়াল আলোচনা সভায় উপস্থিত আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসে অবস্থানকৃত বিএনপির এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এবং বিশেষ করে এনটিভির নির্বাহী পরিচালক এবং সঞ্চালক আমাদের প্রিয় আবুল হাসান ভাই, আসসালামু আলাইকুম। আমরা প্রিয় নেত্রী সম্পর্কে কয়েকদিন আলোচনা শুনেছি, বিশেষ করে 1982 সালের 24শে মার্চ যখন হুসাইন মোহাম্মদ এরশাদ বন্দুকের নলের জোরে একটা নির্বাচিত সরকারকে সরকারের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল, তার পরবর্তী অবস্থা সত্যি খুব ভয়াবহ ছিল এবং দুঃখজনকও বটে। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যাদেরকে এমপি বানিয়েছিলেন, মন্ত্রী বানিয়েছিলেন এবং রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন, তাদের অনেকেই দল বেঁধে এরশাদের সঙ্গে যোগদান, এরশাদের দলে এবং এরশাদের সঙ্গে যোগদান করলে। এমন একটি পরিস্থিতিতে ঐতিহাসিক কারণে দেশের মানুষের চাওয়া পাওয়ার প্রেক্ষিতে দলীয় নেতাকর্মীদের চাহিদা মোতাবেক একজন গৃহিণী থেকে রাজনীতিতে প্রবেশ করলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ 9 বছর আপোষহীনভাবে আন্দোলন সংগ্রাম করেছেন। অন্য আরেকটি জোট এবং জোটের নেত্রীও আন্দোলন সংগ্রাম করছিলেন, কিন্তু 86 সালে আমরা দেখলাম যে লালদিঘির ময়দানে দাঁড়িয়ে একজন নেত্রী বললেন, এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই তিনি তার ভোল পাল্টে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিলেন। তারপর থেকে বাংলাদেশের মানুষ জাতীয় বেইমান হিসাবে তাকে চিহ্নিত করে, এটা আত্মস্বীকৃত এবং নিজের মুখে নিজেই ঘোষণা করেছিলেন যে জাতীয় বেইমান। এই প্রেক্ষাপটে ছোট্ট একটি কথা বলতে চাই, 86 সালে যদি আওয়ামী লীগ এরশাদের পাতানো নির্বাচনে অংশগ্রহণ না করত তাহলে 86 সালেই এরশাদের পতন হতে পারত, 90 সাল পর্যন্ত সময় অতিবাহিত হতো না। এই প্রেক্ষাপটে যদি আমরা বলি যে 86 সাল থেকে 90 সাল পর্যন্ত যেসব রাজনৈতিক নেতা কর্মীরা অত্যাচার নির্যাতিত হয়েছে, সাধারণ মানুষেরা নির্যাতিত হয়েছে এবং যারা হত্যা হয়েছে, এই হত্যাকাণ্ডের দায় দায়িত্ব শেখ হাসিনার উপর অস্বীকার করতে পারবেন না, ইতিহাস সেটা বলে না। তার পরবর্তীতে 90 সাল পর্যন্ত 6 ডিসেম্বর পর্যন্ত কোনো আটাত না করে লোভনীয় প্রস্তাবকে দুপায়ে ঠেলে দিয়ে একমাত্র আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছেছিলেন এবং এরশাদের পতন ঘটেছিল। তখন সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করা হয়েছিল, ছাত্রদল থেকে মনোনীত এবং পরবর্তীতে নির্বাচিত ডাকসুর প্রতিনিধির দ্বারা। আজকে যিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই, তিনিও সর্বদলীয় ছাত্র ঐক্যের ঊর্ধ্বতন নেতা ছিলেন, তিনি ছাত্রলীগের সভাপতি ছিলেন, আওয়ামী লীগ তিনি করতে পারেননি, এখন বিএনপি করেন, সজ্জন ব্যক্তি, একজন ভালো মানুষ। এরপর সর্বকালের সবচেয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে 1991 সালে বিএনপি ক্ষমতাসীন হলো। বিএনপি ক্ষমতাসীন হওয়ার পরে এখানে আরেকটু কথা বলতে হয় যে আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে স্বাধীনতার পরেই এবং পরবর্তীতেও আওয়ামী লীগ ক্ষমতাসীন হলেই মুক্তিযুদ্ধের মূল চেতনা, যে চম্বুক অংশ, যে সাম্য
সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র, আইনের শাসন, এগুলো তারা ভুলুণ্ঠিত করে। স্বাধীনতার পরে 1975 সালে 25 জানুয়ারি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে তাদের প্রধান নেতা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন এবং বহুদলীয় গণতন্ত্রে তিনি জন্ম দিয়েছিলেন। আজকে আদালতের ঘাড়ের উপর বন্দুক রেখে তারা পঞ্চম সংশোধনী বাতিল করলো, কিন্তু পঞ্চম সংশোধনী বাতিল না করলে চতুর্থ সংশোধনীতে তো ছিল বাকশাল, চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই বাকশাল গঠন করেছিল। পঞ্চম সংশোধনীর মাধ্যমে শহীদ জিয়া বাক স্বাধীনতা ফিরিয়ে দিলেন, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিলেন। আবার আসে 91 সালে, 91 সালে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, বাংলাদেশের আমাদের প্রজন্ম পরের প্রজন্ম যারা তাকে মা হিসাবে মায়ের আসনে আমরা বসিয়েছি, তার হাত দিয়ে সংসদীয় সংবিধান তৈরি হলো, রচিত হলো, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা পেল। আর এরশাদ যখন ক্ষমতা নিল, আমি যেটা আগেই বলছি যে আওয়ামী লীগ কখনো প্রত্যক্ষ ভাবে কখনো পরোক্ষ ভাবে ওরা গণতন্ত্রকে হত্যা করে, এরশাদ যখন ক্ষমতাসীন হলো তার পরবর্তীতে ইন্টারভিউতে আজকের প্রধানমন্ত্রী বলেছিলেন আই এম নট আনহ্যাপি, তার মানে তিনি মদদ দিয়েছিলেন গণতান্ত্রিক সরকারের কাছ থেকে জোর করে ক্ষমতাসীন নেয়া। প্রত্যক্ষ ভাবে তাদের নেতা শেখ মুজিব গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করেছিলেন, এরশাদকে ইন্ধন দিয়ে এরশাদের মাধ্যমে গণতন্ত্র হত্যা করেছিলেন, তার পুনরুদ্ধার করেছিলেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এখানে বলতে হয় আজকের অর্থনীতি নিয়ে অনেক বেশি বড়াই করা হয়। ডকুমেন্টারি আমি বলছি 1991 সালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করা হলো, তখন জাতীয় আমাদের রিজার্ভে বৈদেশিক মুদ্রার পরিমাণ ছিল $88 কোটি অনলি। কয়েক বছরের ব্যবধানে সেই সময়কার সর্বকালের রেকর্ড $345 মার্কিন উন্নীত করা হয়েছিল। 1996 সালে বিএনপি যখন ক্ষমতা ছেড়ে দেয় গণতান্ত্রিক পন্থায়, তখনও আমাদের রিজার্ভ ছিল $200 কোটি। আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আওয়ামী লীগ ক্ষমতা আসেন 1996 সালে, আসার পরে তারা সেক্টরাইজ গডফাদার তৈরি করলো। সে সময় অনেকের মনে আছে প্রথম আমাদের শহীদ হলো লক্ষ্মীপুরের আমাদের ছাত্র দলের নেতা, ড্রিল মেশিন দিয়ে নির্যাতন চালিয়ে তাকে ড্রিল মেশিন দিয়ে মাথা ছিদ্র করে অমানবিক নির্যাতন করে হত্যা করা হয়েছিল। তখন বস্তাবন্দি লাশ পাওয়া যেত 18 টুকরা, 22 টুকরা, 16 টুকরা এরকম। জয়নাল হাজারি সহ নারায়ণগঞ্জের শামীম ওসমান এই ধরনের আঞ্চলিক গডফাদার তৈরি করে বিরোধী দলের নিধন কর্মকাণ্ড তারা শুরু করেছিল এবং অত্যাচার নির্যাতন সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছিল বাংলাদেশ। এইভাবে চলতে চলতে 1996 থেকে 2001 সাল চারদলীয় জোটের আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন হলো। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠিত হলো। সরকার যখন গঠন হলো বিএনপি রেখে এসেছিল $200 কোটি রিজার্ভে। 5 বছর ওরা তো উন্নতি করেনি, বরং ওরা রেখে গেল $100 কোটি। এই হচ্ছে আওয়ামী লীগের উন্নয়ন। আবার অর্থনৈতিক উন্নয়নের জন্য বিএনপি কাজ শুরু করলো। আরেকটি কথা এর মাঝে বলি, ভুলে গেছি, যেটা 91 সালের পূর্বে বাংলাদেশের জাতীয় বাজেটের 100% নির্ভর করতে হতো বৈদেশিক সাহায্যের উপর। 2.5 বছরের মধ্যেই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত সরকার 40% আভ্যন্তরীণ অর্থ জাতীয় বাজেটে সরবরাহ করতে সমর্থ হয়েছিল। যাই হোক, 2001 সাল ক্ষমতায় এসে $100 কোটি পেলে রিজার্ভে। এরপর আবার নতুন করে শুরু হলো উন্নয়নের ধারা।
আজকে বিদ্যুৎ খাতের কথা বলা হয়, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছাড়ে তখন বিদ্যুতের সরবরাহের পার্সেন্টেজ ছিল 25%, 1 বছরের ব্যবধানে 25% থেকে 38% উন্নয়ন করেছিল বিএনপি। এবং সংক্ষিপ্ত করতে হবে প্লিজ। আচ্ছা, আমি জানি না, আমি বেশি সময় এর জন্য যাক সংক্ষিপ্ত করে ফেলছি। বিএনপির সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন টেকসই উন্নয়ন, সেই উন্নয়নের স্বচ্ছতা ছিল, সেই উন্নয়নের জবাবদিহিতা ছিল। কিন্তু আজকের দিনে, আজকের দিনে উন্নয়ন রডের পরিবর্তে বাঁশ, আজকের দিনের উন্নয়ন কুইক রেন্টাল প্ল্যান। কুইক রেন্টাল প্ল্যান হচ্ছে দুর্নীতিতে কুইক মানি ইনকামের পথ, এর থেকে বড় দুর্নীতির জায়গা আর নাই। সেই কারণে তো ইন্ডিমিউনিটি দিয়ে এটাকে শেল্টার দেওয়া হয়েছে। আরেকটি কথা শেষের দিকে বলি যে বর্তমান আওয়ামী লীগ অফিসিয়ালি 96 সালে বলতো যে শহীদ জিয়া বেনিফিসিয়ারি তাদের নেতার হত্যাকাণ্ডের, মরহুম শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বেনিফিসিয়ারি। আমরা যেটা জানি, বাংলাদেশের মানুষ জানে যে মরহুম শেখ মুজিবুর রহমান সবচেয়ে পছন্দ করতেন কাকে, তার ভাগ্নে ফজলুল্লাহ মনিকে, এবং তার বড় পুত্র ছিল শেখ কামাল, সেও রাজনীতিতে ইনভলভ ছিল। যদি স্বাভাবিক মৃত্যু তার হতো, তাহলে তো প্রাইম মিনিস্টার হতো শেখ ফজলুল্লাহ মনি অথবা শেখ কামাল। শেখ হাসিনা আজকে উনি তো গৃহবধূ থাকতেন, তাহলে সবচেয়ে বড় বেনিফিসিয়ারি তো শেখ হাসিনা হতেন, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, জোর করে একযোগ রয়ে গেছেন। এরপরে শুনি যে জিয়াউর রহমানকে খুনির তালিকায় নিতে চান, বাংলাদেশের 1% লোক বিশ্বাস করে না। যাই হোক, শেষ করে দেবো, শুধুমাত্র বলতে চাই যে শহীদ জিয়ার মাজারে যাওয়ার পথে নবগঠিত কমিটির নেতা কর্মীদের উপর যেভাবে গুলিবর্ষণ করা হলো এটা ন্যাক্কারজনক। আওয়ামী লীগ এটা নতুন না, আওয়ামী লীগ এভাবে করে আসছে এক যুগ ধরে। তবে এর খেসারত এক সময় আওয়ামী লীগকে দিতে হবে। আওয়ামী লীগের বন্ধুদের বলি, কাবুলের এয়ারপোর্টের দিকে একটু নজর রাখেন। আপনারা এয়ারপোর্টে যাবেন না, হয়তো পার্শ্ববর্তী রাস্তায় যাওয়ার জন্য বর্ডারে যাবেন, বর্ডারের মানুষও ওইভাবে আপনাদেরকে ধরে ধরে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। আমরা প্রতিশোধে বিশ্বাসী না, আমরা পরিবর্তন চাই। কোন পরিবর্তন আমরা চাই? যে স্বাধীনতার মূল চেতনা যে গণতন্ত্র, সেই গণতন্ত্র আমরা পুনরুদ্ধার করতে চাই। আমরা ন্যায় বিচার চাই, আইনের শাসন চাই। আজকে অন্যায় ভাবে আমাদের নেত্রীকে বন্দী রাখা হয়েছে, তার মুক্তি চাই। আমাদের নেতা এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি বহু দূরে রয়েছেন, তাকে দেশে আসার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। যাক, একটু বেশি সময় নেওয়া হয়েছে, সর্বশেষ বলতে চাই, দেশকে যদি রক্ষা করতে হয়, দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয়, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের দেশে ফিরে আসার বিকল্প কিছু নাই, এবং একটার সাথে আরেকটি অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আসুন সকল ভেদাভেদ ভুলে যেয়ে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে দাঁড়িয়ে যাই। ইনশাল্লাহ, এই সরকার, অবৈধ সরকার সবসময় দুর্বল হয়, এই অবৈধ সরকারের পতন ঘটানো সম্ভব। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ, ধন্যবাদ মন্টু ভাই। আমরা আসলে আজকে শুধু সিনিয়র নেতৃবৃন্দের বক্তব্য শুনবো, আমরা যারা আছি পার্টিসিপেন্ট, আমরা কালকে সবাই বক্তব্য দিয়েছি। তো আপনাদের আমার অনুরোধ রবে যে আমাদের আমাদের নেতা আজকের প্রধান অতিথি মনির ভাই, আপনি একটু মাইক্রোফোন মিউট করেন আপনারটা, তারপরে আপনাকে আমি বক্তব্য দিচ্ছি। হ্যাঁ, তো এখন আমরা আমরা আমাদের পার্টিসিপেন্ট যারা, তাদের বক্তব্য গতকালকে আপনারা যে বক্তব্য দিয়েছেন, আমাদের পার্টিসিপেন্ট এই বক্তব্য একটি ভিডিওতে যাবে, তো সেই সুবাদে আপনারা খেয়াল রাখবেন। আজকের আমাদের নেতা আপনাদের বক্তব্য কালকেই, কালকে আপনারা যে বক্তব্যটুকু দিয়েছেন সেই বক্তব্যটুকুর সাথে সম্পৃক্ত থাকবে। যাই হোক, আমি এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তাঁতি দলের সিনিয়র কনভেনার জনাব ডক্টর কাজী মনিরুজ্জামানকে, ডক্টর কাজী মনিরুজ্জামানকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমার অনুরোধ থাকবে আপনারা যারা বক্তব্য দেবেন একটু শর্ট করবেন, কারণ আমাদের প্রধান অতিথি অত্যন্ত অত্যন্ত টায়ার্ড, কারণ আপনারা জানেন উনি এর আগে 6 ঘন্টা এক জায়গায় বসা ছিলেন। তো এই অবস্থায় আমরা আমরা তো প্রধান অতিথির বক্তব্য শুনব। জি জি ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, এএনটিভির চেয়ারম্যান, লন্ডন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জনাব এমডি আবুল হোসেন, উপস্থিত আছেন ছাত্র দলের সোনালী অতীত, মজলুম জননেতা, বিএনপির সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব এবং আমাদের প্রিয় নেতা
বিএনপির ভাইস চেয়ারম্যান, কৃষক দলের সফল সাধারণ সম্পাদক, সফল আহ্বায়ক জনাব শামসুজ্জামান দুদু ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, আজকে যার বিষয়ে আলোচনা আসলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করলে হবে না। আমি শুধু বলতে চাই যে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশি নারী নেতৃত্ব ও গণতন্ত্রের প্রহরী মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এক কথায় তিনি সবসময় গণতান্ত্রিক নেতা ছিলেন। তিনি যখন সরকারে ক্ষমতায় এসেছেন তার জবাবদিহিতা ছিল, তিনি যখন ক্ষমতায় আসছে সবকিছু গণতান্ত্রিক পন্থায় হতো, তিনি যখন ক্ষমতায় ছিলেন ন্যায় বিচার ছিল, বিচার বিভাগের স্বাধীনতা ছিল, তিনি যখন ক্ষমতায় এসেছিলেন ঘুষ দুর্নীতি ছিল না, তিনি যখন ক্ষমতায় ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল, তিনি যখন ক্ষমতায় ছিল খুন গুম মামলা ছিল না বললেই বিরোধী দলকে কোনো চাপ সৃষ্টি করা হতো না, তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন এই আওয়ামী লীগের মতো সেঞ্চুরি করে ধর্ষণ হতো না, আজকে এই সরকার একজন প্রশাসনের লোককে তদন্ত করতে দিলে তিনি তার দ্বারা একজনে ধর্ষিত হবে এরকম হতো না, তিনি যখন ক্ষমতায় ছিল তিনি পুলিশ প্রশাসন দিয়ে তিনি কখনো ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করেননি, পক্ষান্তরে এই সবগুলোর বিপরীত আজকে পুলিশ প্রশাসন দিয়ে এই সরকার ক্ষমতায় আছে, এই সরকার দুর্নীতি করতেছে, গুম খুন হামলা করতেছে, ধর্ষণ করতেছে, দ্রব্যমূল্যর লাগামহীন ঊর্ধ্বগতি হয়েছে, ন্যায় বিচার নেই, বিচার বিভাগের স্বাধীনতা নাই, গণতান্ত্রিক কোনো ক্ষেত্র নেই, জবাবদিহিতা নেই, এবং পাশাপাশি এই সরকার অনেক কিছু জিনিস মিথ্যা এই বিএনপির উপর চাপিয়ে দিতে চাচ্ছে, এমনকি হাস্যকর বিষয় এই সরকারের অনেক মন্ত্রী বলতেছে যে বেগম খালেদা জিয়া তার এই বঙ্গবন্ধুর খুনে আগ্রহ ছিল, কি হাস্যকর বিষয়। আমি বলতে চাই এই আওয়ামী লীগ সরকারকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে এই বঙ্গবন্ধুর হত্যার জন্য কমিশন গঠন করা দরকার নাই, আপনি কমিশন গঠন করেন তাদের জন্য যেদিন বঙ্গবন্ধু মরে গিয়েছিল সেই লাশের কাছে কেউ যায়নি, আপনি কেন যায়নি সেইটা তদন্ত করেন, বঙ্গবন্ধু যেদিন হত্যা হয়েছিল সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ করেছিল, কেন বিতরণ করেছিল সেইটা আপনারা যাচাই বাছাই করেন, সেটার জন্য কমিশন গঠন করেন, বঙ্গবন্ধু যখন এই নির্মমভাবে হত্যা হয়েছিল মানুষ আনন্দ ফুর্তি করেছিল কেন করেছিল সেইটার দিকে যান। এরপর আপনার দলীয় নেতা, আমি নাম বলবো না, আপনার অনেক নেতারাই বলেছিল যে আমরা আজকে বঙ্গবন্ধু হত্যা মানি আমরা ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছি, কেন বলেছিল সেই চিন্তা আপনারা করেন, আপনারা আজকে সেইগুলো না করে মিথ্যাচার করে জিয়া পরিবারকে নিচু করে রাখার জন্য বিএনপিকে এটা আপনারা করবেন না, এই বিএনপি একটি মুক্তিযুদ্ধের দল, বিএনপি জিয়া পরিবার এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পরিবার, জিয়াউর রহমান সবচেয়ে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সফল প্রধানমন্ত্রী, এবার আজকের তারুণ্যের অহংকার তারেক রহমানও আজকে তৃণমূল থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া জনপ্রিয় নেতা, তাই বলবো আপনি আগে দেখেন আপনার দলের কেউ সেদিন একজন এগিয়ে আসেনি কেন, সেখানে লাশ পড়েছিল কেউ আসেনি কেন, একজন লোকে কি ছিল না, ছিল না, কারণ তারা জানতো যে এই ওই সময় সরকার সঠিক কাজ করেনি। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ মনির ভাইকে, আসলে আমাদের প্রধান অতিথি আজকে অত্যন্ত টায়ার্ড, যার ফলে আমি অনুরোধ জানাবো প্রধান অতিথি আমাদের বক্তব্য দিয়ে দিবেন, তারপরে উনি আমাদের সাথে বসবেন। আমি আপনারা জানেন যে প্রধান অতিথির সাথে বিশেষণের পর বিশেষণ লাগিয়ে বলতে হবে না, কারণ উনি বাংলাদেশের একজন মজলুম জননেতা যার 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 নেতৃত্বে ছাত্রদল সুপ্রতিষ্ঠিত হয়েছিল। তার আগে প্রধান অতিথির বক্তব্যের আগে আমাদের সাথে যারা পার্টিসিপেন্ট আছেন আমি তাদেরকে একটু পরিচয় করিয়ে দেই, তারপরেই আমরা প্রধান অতিথির বক্তব্যে চলে যাব, আর পরবর্তীতে আমরা আপনাদের সবার বক্তব্য শুনব। আমাদের এখানে আজিজ ভাই আছেন, আমাদের চট্টগ্রাম মহানগর থেকে আমাদের আহমেদ খান ভাই আছেন, তারপরে আমাদের সাথে আরো কিছু নেতৃবৃন্দ সম্পৃক্ত হবেন কেন্দ্র থেকে, তো আমি ইশাক খান আছেন, হাবিব রশিদ আছেন, আশরাফ হোসেন আছেন, আজগর আছেন, ডলি আছেন, নাজমুল হুদা রিপন আছেন, শেখ মতিউর রহমান আছেন, আহমেদ মধু আছেন, মাহবুব আলম আছেন, আমাদের রিয়াদ আছেন, মুস্তাফিজুর রহমান বাচ্চু আছেন,
আমাদের মধ্যে এস এম ডালিম আছেন, আমাদের মধ্যে আব্দুল ওয়াহিদ আছেন, আমাদের মধ্যে সমীর মোস্তফা আছেন, ইসমাইল প্রধান আছেন, রুবেল হাওলাদার আছেন, বাবু আছেন, সুমন মজুমদার আছেন, বাবুল ইসলাম খান আছেন, জুয়েল আছেন, পাপিয়া ইসলাম আছেন, আমাদের মধ্যে শেফালি বেগম আছেন, আমাদের মধ্যে সুজন হাওলাদার, এস এম রানা, মোহাম্মদ রাকিব, নাজমুল হাসান বাদন, জিএম আমিন আছেন, হাবিব মল্লিক, জান্নাতুল ফেরদৌস, মীর হোসেন, মিশু আছেন, তারপর আরো পর্যায়ক্রমে নেতৃবৃন্দ যারা আছেন, আমি আমাদের প্রধান অতিথির বক্তব্যে চলে যাব। স্যার আমি কি আপনাকে দিয়ে দেবো এখন? আচ্ছা আচ্ছা, তার আগে আমরা আমরা এক কাজ করি, আমাদের এম এ আজিজ ভাই আছেন চট্টগ্রাম থেকে, আজিজ ভাইকে সংক্ষিপ্ত আকারে কিছু বলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আজিজ ভাই আপনার মাইক্রোফোন অন করুন। আজিজ ভাই জি, নেটওয়ার্কের সমস্যায় আমরা আসলে আসলে অনেককেই আমরা জয় করতে পারছি না। আমি অনুরোধ জানাচ্ছি এম এ আজিজ ভাই চট্টগ্রাম মহানগর থেকে, এম এ আজিজ ভাই আপনি যদি আপনার বক্তব্যটুকু নিয়ে আসেন। আজিজ ভাই, আপনি আমার আমার এখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আজিজ ভাই আমি অনুরোধ জানাচ্ছি এম এ আজিজ ভাইকে। আমাদের মোস্তাক আহমেদ খান সাহেব আছে চট্টগ্রাম দক্ষিণের সদস্য সচিব, মোস্তাক আহমেদ খান। আজিজ ভাই আপনি কি আমার আমার কথা শুনছেন? আমি জি মোস্তাক ভাই আপনার বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় জানছি। এই আলিশা, 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 জি মোস্তাক ভাই আপনি বলুন, আপনার বক্তব্য আমরা শুনছি, আপনি আপনার বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, শোনা যাচ্ছে ভাইয়া? জি 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 শোনা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম, এনটিভি ইউকে কর্তৃক আয়োজিত ডেমোক্রেসি মাদার বিষয়ে আজকে যে টপিক আলোচনা সভার সম্মানিত সভাপতি, আজকের সভার প্রধান অতিথি এবং সারা পৃথিবী থেকে বাংলাদেশ সহ সারা জায়গার শহীদ জিয়ার আদর্শের সকল সৈনিকদেরকে আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং আমার সশস্ত্র সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়ে আলোচনা, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ আমরা যার নেতৃত্বে
आज के छात्र दल থেকে এ পর্যন্ত ছাত্র দল থেকে এ পর্যন্ত যে নেত্রীর আদর্শে আমরা শহীদ জিয়ার আদর্শ উদ্দীপিত হয়ে আমরা আমাদের নেত্রীর নেতৃত্বে আমরা যে দল করেছি এরশাদ বিরোধী বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলনে আমরা সক্রিয়ভাবে ছাত্র দল থেকে শুরু করে যুব দল বিএনপি সহ আমরা যে আন্দোলন করে এসেছি আমরা আমাদের নেতৃত্বে একটি জিনিস শিক্ষা আমরা নিয়েছি সেটা হচ্ছে উনি কখনো কোন জায়গায় কোন বিষয়ে উনি আপোষ করেন নাই বিশেষ করে আমি ছাত্রদল যুবদল করার পরে 1996 সালে আমি চট্টগ্রাম বন্দরের শ্রমিক রাজনীতির সাথে জড়িত হই 96 27 সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের বৃহত্তর সংগঠন চট্টগ্রাম বন্দর মার্চেন্ট সিএনএফ শ্রমিক ইউনিয়নের প্রায় 6,500 শ্রমিকের সভাপতি নির্বাচিত হয়ে সরাসরি ভোটের মাধ্যমে যখন শ্রমিক আন্দোলন যখন শুরু করি তখন একটি জিনিস আমরা দেখেছি তখন এসএসএর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এসএসএর নাম সব নাম এসএসএ নামের একটি নাম সর্বস্ত প্রতিষ্ঠানকে 200 বছরের ইজারা দিয়ে নতুন একটি আপনার পোর্ট বন্দর করার জন্য এই আওয়ামী লীগ সরকার চেষ্টা করেছিল তখন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃত্বে এবং শ্রমিক দলের অধীনে যেসব সংগঠনগুলো ছিল তখন আমরা যখন আন্দোলন করতেছিলাম আমাদের দলের থেকে আমাদের নেত্রীর একটা কথা ছিল যে তোমরা আন্দোলন করো সংগ্রাম করো চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের প্রাণ এই বন্দরকে কোনোভাবে বিদেশির হাতে তুলে দেওয়া যাবে না আপনারা জানেন আমাদের নেত্রী এই 82 পর থেকে এরশাদ ক্ষমতা নেওয়ার পর থেকে এরশাদ বিরোধী আন্দোলনে এই শেখ হাসিনা অনেকবার আপোষ করেছে কিন্তু আমাদের নেত্রী কোনোদিন আপোষ করেন নাই জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল এবং শ্রমিক দল বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিএনপি কে নিয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপোষহীনভাবে আমাদের নেত্রীর নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এরশাদকে ক্ষমতাচ্যুত করে 91 সালে আমাদের নেত্রীর আপোষ এই যে আপোষ করে নাই সেই কারণে বাংলাদেশের জনগণ 91 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় বসিয়েছিলেন এবং আপনারা জানেন 91 সালে ক্ষমতায় আসার পরে এই শেখ হাসিনা তার দুসর এবং তার যে প্রভু রাষ্ট্র তাদেরকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বারবার আন্দোলন সংগ্রাম করেছে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের উন্নয়নকে ব্যাঘাত করার চেষ্টা করেছেন 96 সালে ক্ষমতায় আসার পরে তারা বাংলাদেশের স্বার্থ বিরোধী কর্মকাণ্ড করে ভারতের হাতে এদেশের বন্দর এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুলে দেওয়ার চেষ্টা করেছিল তখন আমাদের নেত্রীর আপোষহীন নেত্রীর আন্দোলন সংগ্রামের কারণে সাত দলীয় জোট ঐক্য গঠনের মাধ্যমে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের কারণে তখন তারা সেটা সম্ভব হয় নাই 2001 সালে আবার বিএনপি ক্ষমতায় আসার পরে আপনারা দেখেছেন তারা আবার ষড়যন্ত্র করে 1-11 সৃষ্টি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জিয়া পরিবারের উপর যে জুলুম নির্যাতন চালিয়েছে আপনার সেটা হচ্ছে এই যেহেতু আমাদের নেত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতি করে মা মাটি মানুষের রাজনীতি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রাজনীতি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আন্দোলন আমাদেরকে যেই আদর্শে দিয়ে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ জিয়ার আদর্শ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এই দেশের স্বার্থ রক্ষা করার বিষয় তাই বাংলাদেশের কোন জিয়ার আদর্শের সৈনিক থাকা অবস্থায় কোনোদিন এই দেশে আমরা কোনো কিছু হতে দিব না আজকে বাংলাদেশ যে পর্যায়ে চলে গেছেন আজকে বাংলাদেশের আমাদের শুধু পতাকা আছে আমাদের মুদ্রা আছে আসলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বলতে আজকে কিছু নেই আজকে আমাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আজকে দিল্লির ইশারায় দেশ চলে আজকে কথা বেশি বলতে গেলে খুন গুমের শিকার হতে হয় এইসব থেকে যদি আমাদেরকে উত্তরণ করতে হয় আজকে দিনের ভোট রাত্রে হয় এই নিশিরাতের সরকার থেকে যদি বাঁচতে হয় আমাদের নেত্রীকে মুক্ত করে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আবার এই দেশে ভোটের অধিকার আবার গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করতে হয় স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় আমাদের নেত্রীর নেতৃত্বে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ ক্রমে এই দেশে আবার একটি বৃহত্তর আন্দোলন করতে হবে এই জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীদেরকে আবারও 82 পরবর্তী যেভাবে আমরা সংগঠিত হয়েছিলাম সেইভাবে সংগঠিত হয়ে
এই দেশ থেকে এই হাসিনা সরকারকে বিতাড়িত করতে হবে, না হলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন যা গেছে আরো সবকিছু শেষ হয়ে যাবে। তাহলে আমাদেরকে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত হতে হবে। সাথী ভাইরা আমার, আজকে অনেক বক্তা আছেন এখানে, বক্তব্য রাখবেন। আমাদের নেতা আমাদের শামসুজ্জামান দুদুভাই, দুদুভাইয়ের নেতৃত্বে আমি ছাত্রদল করেছি। দুদুভাই আমাদের ছাত্রদলের নেতা ছিলেন, আজকে উনি এখানে আছেন, তার জন্য আমি ওনাকে আমার চট্টগ্রাম বিএনপির পক্ষ থেকে আবার রক্তিম শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আজকে আমাকে এখানে কিছু বলতে বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য এনটিভি ইউকে শাখাকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। জি স্যার, ধন্যবাদ 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 আমাদের চট্টগ্রাম মহানগরের সরি দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব আপনাকে আমি জনাব এম এ আজিজ ভাই, আপনি কি আমাদের মাইক্রোফোন অন করতে পারছেন? আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সিনিয়র জয়েন্ট কনভেনার চট্টগ্রাম মহানগর, আপনি মাইক্রোফোন অন করুন আজিজ ভাই। আজিজ ভাই, হ্যাঁ হইছে, জি হইছে, জি। বিসমিল্লাহির রহমানির রহিম। মা মাটি সংগঠন বাংলাদেশের গণমানুষের নেত্রী মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার নামক আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সঞ্চালক এনটিভির জনাব আবুল হোসেন ভাই এবং আজকের এই সভার প্রধান অতিথি যেমন শামসুজ্জামান দুদুভাই সহ অংশগ্রহণকারী সকল নেতৃবৃন্দ, যারা দেখছেন দেশ বিদেশ থেকে সকল শ্রোতাবৃন্দ এবং কলা কৌশলী বৃন্দ, আসসালামু আলাইকুম। সাথী বন্ধুগণ, আসলে খালেদা জিয়া নামটির সাথে বাংলাদেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত, কেননা খালেদা জিয়া একজন প্রেসিডেন্টের স্ত্রী, একজন সেনা প্রধানের স্ত্রী এবং এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী। যখন শহীদ জিয়া ক্ষমতায় আসলেন, অতীতের ইতিহাস না বললাম, উনি ক্ষমতায় আসার পর যে বাংলাদেশের ফলাবিহীন ভিক্ষার ঝুড়ি নামক দেশটিকে বিশ্বের বাজারে উনি সুনামের সাথে দাঁড় করতে পেরেছিলেন, সেই মর্যাদায় এনেছিলেন, দেশি বিদেশি ষড়যন্ত্র বরদাস্ত করতে না পেরে শহীদ জিয়াকে হত্যা করা হয়। শহীদ জিয়ার হত্যার পরে আমরা দেখলাম তখন বাংলাদেশের জাতীয়তাবাদী দল ক্ষমতায় ছিল, এম এ সাত্তারের বিচারপতি এম এ সাত্তারের প্রেসিডেন্ট করলেন, সেনাপ্রধান ছিলেন এরশাদ, এরশাদ বন্দুকের নলে ঠেকিয়ে সাত্তারকে ক্ষমতাচ্যুত করে বিএনপিকে ক্ষমতাচ্যুত করলেন। বিএনপি ক্ষমতাচ্যুত হওয়ার পর আমরা দেখলাম এরশাদ বিএনপি ভাঙার জন্য একটা বিরাট পরিকল্পনা গ্রহণ করলেন, তিনি নিজে একটা পার্টি করলেন, সেই পার্টিতে আস্তে আস্তে বিএনপির মাথা থেকে কোমর পর্যন্ত অনেকে চলে গিয়েছিলেন। সেই দিন একজন গৃহবধূ দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের কারণে, দেশের কারণে উনি এসে দলের হাল ধরলেন। উনি দলের হাল ধরার পর আমি যেটা শুনেছি নজরুল ভাইয়ের নিকট, আমাদের শ্রমিক দলের সভাপতি বর্তমান স্থায়ী কমিটির সদস্য নজরুল ভাই আমাকে একদিন বলল, ম্যাডামকে যেদিন প্রথম বক্তব্য দিচ্ছেন প্রথম, আমি যখন পাঁচ লাইন, যেই পাঁচ লাইন লিখে দিয়েছি, ম্যাডাম সেই পাঁচ লাইনের বাইরে একটা অক্ষর বলতে পারেন নাই, আজকে সেই ম্যাডাম দুই ঘন্টা পর্যন্ত বক্তব্য দেয়, এটা আল্লাহ প্রদত্ত একটা জ্ঞান। সুতরাং আমরা দেখলাম এরশাদ বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপুসীর নেতৃত্বে এরশাদে অনেক চেষ্টা করেছিলেন, খালেদা জিয়াকে লোভ লালসা দেখিয়ে, ভয় ভীতি দেখিয়ে, কিন্তু আপুস হন নাই। এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়া বিএনপির হাল ধরলেন, সাত দলীয় জোটের ঐক্যজোট হলেন এবং আওয়ামী লীগের নেতৃত্বে আট দলীয় জোট। আমরা এরশাদ বিরোধী আন্দোলন করতে করতে একটি পর্যায়ে 1986 সালের এরশাদ বাধ্য হলেন নির্বাচন দেওয়ার জন্য। এরশাদ চিন্তা করলেন এখন আর রক্ষা করা যাবে না, একটা নির্বাচনে যাই, কিন্তু সেই দিন সাত দলীয় জোট এবং আট দলীয় জোট, সাত বিএনপির অধীনে সাত দলীয় জোট খালেদা জিয়ার নেতৃত্বে, আট দলীয় জোট আওয়ামী লীগের এবং আরো দুটি জোট, সাত দলীয় জোটের একটি অঙ্গীকারের ভিত্তিতে কমিটমেন্ট ছিল
যে এরশাদের অধীনে কোনো নির্বাচন হবে না এবং কোনো নির্বাচন আমরা যাব না। 24 জানুয়ারি চট্টগ্রামের লাল লীগের ময়দানে শেখ হাসিনা আওয়ামী লীগের মিটিং এ জনসভায় বিশাল জনসভায় বক্তব্য দিলেন যে এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান হিসেবে আখ্যায়িত হবে। সেই দিন গুলি চালিয়েছিল সরকারের এরশাদ বাহিনী, 7 জন ছেলে চট্টগ্রামের 4টি ছেলে যুবলীগের লীগের 4টি ছেলে হত্যা হয়েছিল, এখনো চট্টগ্রামের আদালতে ওঠার সময় তাদের স্মৃতিশোধ করা হয়েছে। সেই রক্তের দাগ না শুকাইতে এই নেত্রী ঢাকায় গিয়ে এরশাদের সাথে আপাত করে সিয়াসী নির্বাচনে চলে গেলেন এবং নির্বাচনে অংশগ্রহণ করে এরশাদের হায়াত বাড়িয়ে দিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীনভাবে অটুট ছিলেন, অটুট থেকে বাকি ওই 2 দলকে নিয়ে এরশাদ বিরোধী আন্দোলনে আবার সরব হলেন। এই আন্দোলন চলতে চলতে এক পর্যায়ে আওয়ামী লীগ অনুভব করলো যে সরকার আর ঠেকাই রাখতে পারবে না, হয়তো একটা অভ্যুত্থান হয়ে যাবে। তখন আওয়ামী লীগ সংসদ থেকে পদত্যাগ করে আবার আমাদের আন্দোলনের কাতারে আসলেন। আন্দোলনের কাতারে আসার পর এক সময় আন্দোলন তুঙ্গে, যে সময় শেখ হাসিনা এরশাদকে সমর্থন দিচ্ছে সেই সময় বিবিসি খবর পরিবেশন করতেন যে বাংলাদেশের প্রেসিডেন্ট এরশাদ যে কোনো মুহূর্তে পালিয়ে যেতে পারে, ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনা এরশাদের সাথে আঘাত করেছেন। এর মধ্যে একটা কথা আসি যাই, আমাদের নেত্রী এই জন্যই বলে বিষদ সাপকে বিশ্বাস করা যায়, শেখ হাসিনাকে বিশ্বাস করা যায় না, কারণ বারবার সে বেইমানি করে। তারপর এরশাদের পতন হলো, এরশাদের পতন হওয়ার পর শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে একটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা হলো। 4 দলীয় জোটের কমিটমেন্টের মাধ্যমে, চুক্তির মাধ্যমে গণতান্ত্রিকভাবে বাংলাদেশের প্রথম শিশু গণতন্ত্র আরম্ভ হচ্ছে এই নির্বাচনের মাধ্যমে। 91 এর পর থেকে 91 এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ সিডনি এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলো। এই উপমহাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা দেখলাম খালেদা জিয়া বড়মনের বিশাল ব্যক্তিত্বের অধিকারী নেত্রী বিদায়, উনি শেখ মুজিবের খবর জিয়ারত করাতে গেলেন মন্ত্রিসভার লটবহর নিয়ে টঙ্গি ফেরায় খবর জিয়ারত করে ওনার কর্মকাণ্ড দেশ পরিচালনা আরম্ভ করলেন। কিন্তু আমরা কি দেখলাম 96 তে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো জিয়াউর রহমানের মাজারে যাওয়ার বেলি ব্রিজটা সরিয়ে নিয়ে গেল। এটাই হচ্ছে শেখ হাসিনা, এটাই হচ্ছে খালেদা জিয়া। খালেদা জিয়া চট্টগ্রামের খালেদা জিয়া ক্ষমতায় আসার পর যে সমস্ত কাজগুলো করলেন, উনি মুক্তিযুদ্ধ সংসদ আলাদা মন্ত্রণালয় করলেন এবং গণতন্ত্রকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে রেখে গিয়েছিলেন সেটা চর্চা করতে লাগলেন, নার্সিং করতে লাগলেন। প্রশাসন থেকে আরম্ভ করে যেমন র‍্যাব যে গঠন করেছিল, আমাদের সিনিয়র নেতাদেরকেও নিষেধ করা হয়েছিল যে র‍্যাবের কাছে যেন কোনো তকবির নিয়ে টেলিফোন করা না হয়। আইনের শাসন অত্যন্ত মজবুত ছিল। উনি আমাদের চট্টগ্রামে 91 এ ঘূর্ণিঝড় হয়েছিল, লন্ড বন্ধ করে দিয়েছিল চট্টগ্রামকে, উনি সেদিন চট্টগ্রাম এসেছিলেন। হাঁটুফানির মধ্যে উনি মানুষের ধারে ধারে দুয়ারে দুয়ারে গিয়েছিলেন ত্রাণ সামগ্রী নিয়ে এবং সৌদি আরবের একটা প্রজেক্ট দিয়েছিল যে উপকূলীয় এলাকায় যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো আছে ওই স্কুলগুলো যেন 3 তলা বিশিষ্ট সাইক্লোন সেন্টার করে দেওয়া হয়। সেই সুবাদে চট্টগ্রামের যতগুলো প্রাইমারি স্কুল আছে এবং টাউনের সহ যতগুলো প্রাইমারি স্কুল আছে সব প্রাইমারি স্কুলের দলিল দেওয়া হয়েছে সৌদি আরবের কাছে এবং সব প্রাইমারি স্কুলগুলো 6 তলার ফাউন্ডেশন দিয়ে একদম বিনা খরচে 6 তলার ফাউন্ডেশন দিয়ে সাইক্লোন সেন্টার করা হয়েছে। আমাদের বেরিবেন্ধগুলো আগে ছিল যে শুধু মাটি দিয়ে ভরাট, খালেদা জিয়া আসার পরে এটা কম্প্যাকশন করে বাদ দেওয়া হয়েছে। কম্প্যাকশন মিনিং হচ্ছে যে 1 কেজি মাটিকে আপনি চাপা দিয়ে 100টাকে আনবেন, অর্থাৎ শক্ত পাথরের মতো করে ফেলবেন, এরকম 100% কম্প্যাকশন করে যে বাদ দেওয়া হয়েছে সমস্ত উপকূলীয় এলাকায়। খালেদা জিয়া ক্ষমতায় এসে প্রথম এই জাতিকে বৃক্ষরোপণ কর্মসূচি শিখিয়েছেন। খালেদা জিয়া ক্ষমতায় এসে জাতিকে, যুব সমাজকে বেকারত্ব দূরীকরণের জন্য ক্ষুদ্র ঋণের মাধ্যমে, ব্যাংক ঋণের মাধ্যমে মুরগির শ্বাস, হাঁস মুরগির শ্বাস, গরুর খামার, দুগ্ধ খামার এগুলো খালেদা জিয়া আরম্ভ করেছিলেন এবং ফ্রি ক্লাস 8 পর্যন্ত ফ্রি লেখাপড়া খালেদা জিয়াই ব্যবস্থা করে দিয়েছিলেন। আজকে খালেদা জিয়া বারবার 3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমরা এখনো চ্যালেঞ্জ করি আওয়ামী লীগের সাথে বাংলাদেশে
শুধু শেখ হাসিনা এবং খালেদা জিয়া দাঁড়ালে পাঁচটি আসনে, খালেদা জিয়া জীবনও পাঁচটি আসনে ফেল করে নাই, শেখ হাসিনা কিন্তু আমাদের মন্ত্রী মান্নানের কাছে ফেল করেছেন ঢাকায় বসে। শেখ হাসিনা পাঁচটা আসনে দুইটাই ফেল করেছেন, খালেদা জিয়া এ পর্যন্ত বাংলাদেশের মানুষ খালেদা জিয়া পাঁচটা আসনে দাঁড়িয়েছেন, পাঁচটা আসনে ওনাকে বিজয়ী করেছেন। অর্থাৎ বাংলাদেশের মানুষ এখনো বিএনপিকে যেভাবে মনে প্রাণে ধারণ করেছেন আওয়ামী লীগের, সেটাই হচ্ছে ভয়। আওয়ামী লীগ বিএনপিকে ভয় করছে শুধু জনপ্রিয়তার কারণে, অন্য কোনো কারণে নয়। যার ধরনে আওয়ামী লীগ এখন শুধু প্রশাসন নির্ভর হয়ে গেছেন, আমাদেরকে হত্যা গুম নির্যাতন করে এখন তারা এজেন্ডা নিয়েছেন, এখন তারা এজেন্ডা নিয়েছেন বিএনপি এবং জিয়া পরিবারকে ধ্বংস করতে হবে, জিয়ার ইমেজকে ধ্বংস করতে হবে। জিয়া রহমান যে আমাদের যে আদর্শ দিয়ে গিয়েছেন সেই আদর্শকে যদি ধ্বংস করে দিতে পারে তাহলে আওয়ামী লীগ সাকসেসফুল হবে। সেই জন্য এখন জিয়া রহমানের মুক্তিযুদ্ধ নিয়ে ওনারা এখন নানা রকম সমালোচনা করতেছেন। আজকে বলতে বাধ্য হচ্ছি 25শে মার্চ কালো রাত্রিতে, 25শে মার্চ কালো রাত্রিতে শেখ মুজিবের কাছে যখন ডক্টর কামাল হোসেন এবং তাজউদ্দিন সাহেব স্বাধীনতার ঘোষণার জন্য স্বাক্ষরের জন্য গিয়েছিলেন, শেখ মুজিব কিন্তু সেদিন স্বাক্ষর করেন নাই। পয়গম ফজলুল্লাহ নেসা নিজে বলেছিলেন যে এদেরকে তাড়িয়ে দেন, দ্রুত সময় ফুরিয়ে যাচ্ছে। তাহলে সেই দিন শেখ মুজিব বলল যে আমার মাথার উপর আগরতলা ষড়যন্ত্র মামলা ঝুলছে, আমি এটাতে স্বাক্ষর করতে পারবো না। 25শে মার্চ কালো রাত্রি থেকে হায়নার গুচ্ছে হানাদার বাহিনী যেভাবে বাংলাদেশের ছাত্র সমাজের উপর, বুদ্ধিজীবীর উপর, সাধারণ মানুষের উপর আক্রমণ করেছিল, 27শে মার্চ আমরা দেখলাম, 26শে মার্চ আমরা দেখলাম, 25শে মার্চ অষ্টম ডিভিশনে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করলেন এবং বিদ্রোহ ঘোষণা করলেন। বিদ্রোহ ঘোষণা করে ফটিকছড়ির জঙ্গলে চলে গেলেন। এই বিদ্রোহ ঘোষণার মধ্য দিয়ে মানুষ যে হতাশাগ্রস্ত ছিল, আজকে মুজিব শেখ মুজিবের ঔলাদেরা বংশধরেরা মুক্তিযুদ্ধ নিয়ে বাহাদুরি করে। মুক্তিযুদ্ধটা ছিল যে জিয়াউর রহমান যখন যেই মুহূর্তে বাঙালি জাতি দেখতেছে রাস্তায় সাজোয়া বাহিনীর গাড়ি, মিলিটারিরা মেশিন গান দিয়ে গুলি দিয়ে পিঁপড়ার মতো মানুষ মারছেন এবং মানুষ হতাশাগ্রস্ত, কোনো দিক নির্দেশনা নাই, শেখ মুজিব জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ দেন নাই, জাতি কি করবে সেটা বলেন নাই, শেখ মুজিব শুধু নিজের ঔলাদদের, নিজের সংগঠনের লোকদের বলে দিতেন তাদের আচরণ ভালো নয়, আপনারা নিরাপদ স্থানে চলে যান। কিন্তু আওয়ামী লীগ নিরাপদ স্থানে চলে গিয়েছিলেন, যারা বর্ডার কাছে ছিল তারা এনডিএ চলে গিয়েছিলেন, বাকিরা আত্মগোপনে চলে গিয়েছিলেন। একজন সেনাবাহিনী তিনি শপথ করেছিলেন যে বাংলার প্রতি ইঞ্চি মাটি রক্ষার জন্য আমি জান দেব প্রাণ দেব, সেই সুবাদে তিনি তার পরিবারের কথা চিন্তা করেন নাই এবং তার বউ বাচ্চার কথা চিন্তা না করে সেদিন তিনি রিভোল্ট করেছিলেন। রিভোল্ট করে 350 ফোর্স নিয়ে এবং বলেছিলেন যে আমি মেজর জিয়া বলছি, আমরা অষ্টম ডিভিশন পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছি, আপনারা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যারা আছেন, পুলিশ বাহিনী, অস্ত্র ফেলে দিয়ে পারেন, অস্ত্র নিয়ে পারেন, ব্র্যাক ত্যাগ করেন, সুবাদ আলী ভুঁইয়ার সাথে যোগাযোগ করেন, সুবাদ আলী ভুঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে লালদিঘির ময়দানে। সুতরাং সেই কথা শোনার পর, সেই ঘোষণা শোনার পর বাংলার মানুষ যেভাবে তার রক্ত বসে গিয়েছিল, ডায়রিয়া স্লাইন ফুসিং করলে যেভাবে তার রক্তের সঞ্চালন হয়, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এই জাতির আবার রক্ত সঞ্চালনটা হয়েছিল, ঘুরে দাঁড়িয়েছিল স্বাধীনতা যুদ্ধের জন্য। উনি 9 মাস যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন, ক্ষমতার লোভ করেন নাই, উনি ব্যারাকে ফিরে গেলেন। তাহলে আমরা কি দেখছি আজকে ওনার নামে বদনামী। উনি নিজ কর্মস্থলে ফিরে গিয়েছিলেন, ওনাকে ডিজলভ করে রেখেছিলেন দ্বিতীয় সেনা প্রধান, উপপ্রধান, সেনাবাহিনীর উপপ্রধান কোনোদিন কমান্ড দিতে পারে না, প্রধানের নির্দেশ ছাড়া। শেখ মুজিবের মৃত্যুর সময় আমরা দেখলাম শফিউল্লাহ উনি সেনাবাহিনী প্রধান ছিলেন, আজকে শফিউল্লাহর বিচার হচ্ছে না। যিনি প্রেসিডেন্ট হলেন খন্দকার মোস্তাক আহমদ, উনি ওনার নিকটতম লোক ছিলেন, উনি কিন্তু প্রেসিডেন্ট হয়ে গেলেন। উনি প্রেসিডেন্ট হওয়ার পরে এই যে ST ইমাম, উনি শপথ গ্রহণ করাইছিলেন, ওনারা কিন্তু তাদের সংসারের এখন সদস্য, তাদের বিচার হচ্ছে না। টানাটানি হচ্ছে কি বিএনপি কে নিয়ে, জিয়াউর রহমানকে নিয়ে, জিয়া পরিবারকে নিয়ে। সুতরাং জিয়াউর রহমানকে ভয় করে, অর্থাৎ জিয়াউর রহমানের যেই ইমেজ, যেই যেই আদর্শ আমাদের কাছে রেখে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, সেটা ধারণ করে রেখেছেন, সেই ধারণকৃত জনসমর্থনকে তারা ভয় পায়, আজকে ভয় পাই পিদায়। গতকালকে যে ঘটনা ঘটেছে, একটা মাজারে যাবে, এটাও যদি একটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে হতে না পারে তাহলে আমরা কি স্বাধীন আসি, তাহলে তারা কত বেশি ভয়ে আছেন আপনি চিন্তা করে দেখেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার মনে হয় আগামী দিনে ইনশাল্লাহ বেগম রুকিয়া হয়ে বাংলাদেশে জন্মগ্রহণ আবার নতুন করে
এই খাইনার কারাগার থেকে বেগম রুকিয়া হয়ে বের হবে এবং আমার যতটুকু আশা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ গণতন্ত্র ফিরে পাব। আমরা 90 এ গণতন্ত্র ফিরে পেয়েছি, জোর সংখ্যা ছিল, আবার আশা করি 22 এ জোর সংখ্যায় ইনশাআল্লাহ আমরা গণতন্ত্র ফিরে পাব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে দুদু ভাইকে আমি সময় দিয়ে দিলাম, দুদু ভাই আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ এম এ আজিজ ভাইকে। আমি এবারে বক্তব্য নিয়ে আসার জন্য জানাই যে দুদু ভাই বলছেন আজ আমাদের তৃণমূল পর্যায়ের কিছু বক্তব্য শুনবেন, তারপরে উনি আছেন আমাদের সাথে। তো যাই হোক, আমি এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি কেন্দ্রীয় বিএনপির সম্মানিত সদস্য জনাব বাবু দেবাশিস রায় মধুকে। বাবু দেবাশিস রায় মধুকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমাদের সিনিয়র বক্তাদের বক্তব্যের পরে আমরা আমাদের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্য শুনব। ধন্যবাদ। দেবাশিস দা, দেবাশিস দা আমার মনে হয় দেবাশিস দা আনমিউট করুন আপনি। দেবাশিস দা কি আমাকে শুনতে পাচ্ছেন? যাই হোক, দেবাশিস দা মনে হয় আমাদেরকে শুনতে পাচ্ছেন না। আমি আর কিছু যাদেরকে পরিচয় করে দিই, কিছু লোকদেরকে। আমাদের সাথে আছে সাইদুর রহমান জুয়েল আছে, আমাদের মধ্যে আছে শহীদ আলম শহীদ আছে, দক্ষিণ চট্টগ্রাম দক্ষিণের ছাত্র দলের কনভেনার শহীদ সুমন মজুমদার আছে, আমাদের মধ্যে আরমান গাজী আছে, আমাদের মধ্যে আছে মোহাম্মদ রাকিব আছে, আমাদের নূর মোহাম্মদ আছে, বাদন নাজমুল ইসলাম বাদন আছে, আমাদের মধ্যে জামাল আছেন, আমাদের মধ্যে জি এম আমিন আছেন, আমাদের মধ্যে নাজমুল হুদা রনি আছেন, আমাদের মধ্যে শেখ নুরুল ইসলাম আছেন। আমি এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আহসান হাবিব রনক, আহসান হাবিব রনক ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য। আর যেহেতু আমাদের প্রধান অতিথি আর শামসুজ্জামান দুদু সাহেব বলছেন যে উনি আছেন আমাদের সাথে, তো আমরা যাই হোক উনি 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 পরবর্তীতে বক্তব্য দেবেন। আহসান হাবিব রনক ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি সভাপতি ঝিনাইদহ জেলা যুব দল। প্রথমে আজকের ভার্চুয়াল এই প্রোগ্রামের সঞ্চালক আবুল হোসেন ভাই, উপস্থিত জাতীয় এবং আমাদের আজকে অংশগ্রহণকারী দেশে এবং বিদেশে নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রনক ভাই। সম্মানিত নেতৃবৃন্দ, রনক ভাই ইতিমধ্যে আমাদের মধ্যে বেগম খালেদা জিয়া, রনক ভাই আপনি আমার কথা শুনুন, আমাদের মধ্যে আজকে প্রধান অতিথি হিসেবে শামসুজ্জামান দুদু সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন। রনক ভাই আপনি, সরি ভাই আমি কেবলই আমি কেবলই সংযোগ হইলাম, তো আমি অতিথি সম্পর্কে অবগত না। ধন্যবাদ আবুল হোসেন ভাই, আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান, আমাদের কৃষক দলের সাবেক সভাপতি, আমাদের শামসুজ্জামান দুদু ভাই, আমাদের অভিভাবক, শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, আসলে আমাদের যে সপ্তাহব্যাপী এনটিভির যে ভার্চুয়াল যে কর্মসূচি গ্রহণ করেছে, আমি আমি ধন্যবাদ জানাই এনটিভিকে যে এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বহির্বিশ্বের দেশের আমাদের জাতীয়তাবাদী শক্তির যে সমস্ত নেতা তাদের মধ্যে একটি ঐক্যের বন্ধন সৃষ্টি হয়েছে এবং দলকে সংগঠিত করার প্রশ্নে এটা একটি ভালো উদ্যোগ। সম্মানিত নেতৃবৃন্দ, আপোষহীন নেত্রী
বেগম খালেদা জিয়া আজকে উনি গৃহবন্দী, আজকে গণতন্ত্রের মা গৃহবন্দী, গণতন্ত্র আজকে গৃহবন্দী, সমগ্র বাংলাদেশ আজকে গণতন্ত্র অবরুদ্ধ। আজকে এর থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে এই মুহূর্তে সারা বাংলাদেশের দলকে আজকে ঐক্যবদ্ধ করে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব, আমাদের ভিতরে যে ভুল ভ্রান্তি গুলো আছে সেগুলো আজকে ঢেলে সাজিয়ে আমাদের আন্দোলনের জন্য তৈরি হতে হবে সংগ্রামী ভাইরা আমার। আজকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে। আজকে আমাদের মাঝ থেকে আজকে গণতন্ত্র, আমাদের বাক স্বাধীনতা, আজকে আমাদের ভোটের অধিকার এই সরকার কেড়ে নিয়েছে। সংগ্রামী ভাইরা আমার, আমরা অচিরেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই জুলুমবাস সরকারের পতন ঘটাবো, এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আমরা আসলে তৃণমূল পর্যায়ের কিছু বক্তব্য শুনবো, তার জন্য আমি আমাদের প্রধান অতিথির কাছ থেকে আমরা আমরা সময় চেয়ে নিয়েছি। প্রথমেই উনি বলেছিলেন যে আমরা উনাকে দিয়ে দেব। যাই হোক, আমি এবারে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ রাকিবকে, আমাদের সাথে সহযোগী রাকিবকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জি, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এনটিপিকে আয়োজিত গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার 76তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সম্মানিত সভাপতি এবং সঞ্চালক এএনটিভির কর্ণধার যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সফল সেক্রেটারি আবুল হোসেন ভাই, আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু স্যার, উপস্থিত আছেন মোস্তাক আহমেদ খান, ডক্টর মনিরুজ্জামান মনির স্যার, দেবাশিস রায় মধু, এম এ আজিজ সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমার সালাম এবং শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি যিনি একজন সফল মানুষ, খালেদা জিয়া, বাংলাদেশের রাজনীতি, যার পরিবার বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় শ্রেষ্ঠত্বের দাবিদার রাখে এবং শ্রেষ্ঠত্বের অধিকার রাখে। তিনি তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন মা, বিএনপির চেয়ারপারসন, জীবন যুদ্ধে হার না মানা এক মহিয়সী নারী, যিনি যার স্বামী এবং সন্তানকে হারানোর বেদনাকে মেনে নিয়েছেন কিন্তু কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি, যিনি দেশ এবং মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে গিয়ে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই করতে গিয়ে এই জালেম আওয়ামী লীগ সরকারের কারাগারে মিথ্যা মামলায় আজকে পর্যন্ত বন্দী রয়েছেন। আজকে আওয়ামী লীগ সরকার এতটাই হিংস্র হয়ে উঠেছে, তিনবারের এই সফল প্রধানমন্ত্রীর এই বয়স এই শারীরিক অবস্থায়ও ওনাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার অনুমতি দিচ্ছে না। আমরা তাদের সমস্ত অপকর্মের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, গিনা এবং ধিক্কার জানাই এই বিনা ভোটের অবৈধ সরকারকে, যারা দেশে স্বৈরাচারী শাসনতন্ত্র কায়েম করে আসছে। আমরা দোয়া করি আমাদের নেত্রীর জন্য, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত এবং সুস্থতা দান করে, ওনার জন্য শুভকামনা রইল। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতদিন না পর্যন্ত আমাদের মাকে কারাগার থেকে বের করে নিয়ে আসতে না পারবো, যতদিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারবো, সত্যকে প্রতিষ্ঠা না করতে পারবো। আমি দোয়া করছি ওনার জন্য, আল্লাহ ওনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক, সেই সাথে আরো দোয়া করছি। আচ্ছা, ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। শুধু শুভেচ্ছা আমাদের এস এম সোহেল রানাকে, শুধু শুধু শুভেচ্ছা এবং সালাম দিয়ে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ এএনটিভি এর কর্ণধার উপস্থাপক ব্যবস্থাপক আবুল হোসেন ভাইকে। আমি আজকে ডেমোক্রেসি অফ বাংলাদেশ বেগম খালেদা জিয়া শীর্ষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্র দলের নেতা স্যারকে সহ এ যারা সকলকে এএনটিভির পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার এখানেই ধন্যবাদ। আমি সংক্ষিপ্ত আকারে নূর মোহাম্মদকে শুধু শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ আপনারা আমরা সবসময় চাই যে তৃণমূলের নেতৃবৃন্দ যাতে আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে সালাম দেয়,
তা নূর মোহাম্মদকে সংক্ষিপ্ত আকারে শুধু শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। নূর মোহাম্মদ জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে পঞ্চমতম আজকের ভার্চুয়াল আলোচনা সভার সম্মানিত সভাপতি সোনালী ফসল, সাবেক ছাত্র নেতা, বর্তমান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু স্যার, আরো উপস্থিত বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, এনটিভির ডাইরেক্টর, লন্ডন শেষে সেবক দলের সাধারণ সম্পাদক সহ যারা এনটিভির প্রতিনিধি দেশে বিদেশে আমাদের এই ভার্চুয়াল আলোচনা সভার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন আলোচনা শুনছেন বা দেখছেন, সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। তার সাথে আমার সালাম গ্রহণ করবেন, আসসালামু আলাইকুম। আমরা তেমন বক্তা নই, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে। আজকের সবার সকলকে সুস্থতা কামনা করি, দেশ নায়ক তারক রহমানের সুস্থতা কামনা করি। আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দেশ নায়ক তারক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের অধিকার ফিরিয়ে আনবে, এই আশা ব্যক্ত করে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই, যারা স্বৈরশাসক তাদের কখনো আপোষে ক্ষমতা ছাড়ে না, আন্দোলনের মাধ্যমে এদেরকে ক্ষমতার থেকে বেরিয়ে আনতে হবে, দেশকে রক্ষা করতে হবে, দেশের জনগণের অধিকার রক্ষা করতে হবে। এই বলি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান তারেক জিয়া জিন্দাবাদ, এনটিভি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি বাদনকে অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত আকারে শুধু শুভেচ্ছা দেওয়ার জন্য। বাদন। বিসমিল্লাহ রহমান রহিম। এনটিভির চেয়ারম্যান আবুল হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বাংলাদেশের 18 কোটি মানুষের মানুষের আস্থা ও নির্ভরতা, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 77তম জন্মদিনে আমি ও আমার পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। 1981 সালে 30শে মে এক ব্যর্থ সামরিক অনুভূতি জিয়াউর রহমানের নিহত হওয়ার পর বাংলাদেশের জাতীয়বাদী দল বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অবস্থানে তিনি রাজনীতিতে আসেন। স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার আপুসীন সংগ্রামের পর এরশাদের হটিয়ে 1991 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সেই নির্বাচনে বাদন বাদন রাজনৈতিক বক্তব্য এখানে তুমি দেওয়ার দরকার নাই, তুমি শুভেচ্ছা দাও রে ভাই। এখানে যারা ছাত্র রাজনীতি শুরু করছে এরা বক্তব্য দিচ্ছে, তুমি শুধু শুভেচ্ছা দাও তোমার পক্ষ থেকে। আমি আমার চেয়ারপারসন 3 বার বেগম খালেদা জিয়ার রাজনীতি জীবনে হারানো আন্দোলন সংগ্রামের মামলা হামলা এবং বাধা বিপত্তি পেরিয়ে আসা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার রোগ মুক্তি দীর্ঘ আয়ু কামনা করছি। আল্লাহ যেন তার উপরে সহায় হন এবং তাকে যেন আমাদের মাঝে আবার আল্লাহ পাক ফিরিয়ে আনেন। আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট রহমান জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ ধন্যবাদ। আমি শহীদ আলম শহীদকে সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জাতীয়তাবাদী ছাত্রদল শুভেচ্ছা দেওয়ার জন্য, বক্তব্য না শুধু শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ আপনারা খেয়াল করেন শহীদ স্যার বলছে যে উনারা, আমি প্রথমেই বলছিলাম যে উনি টায়ার্ড, উনি বক্তব্য শুনবে না, চলে যাবে উনার বক্তব্য দিয়ে। তো উনি যেহেতু উনি বলছেন না তৃণমূল থেকে কিছু বক্তা শুনি বক্তাদের, তো সেই সুবাদে আমার অনুরোধ থাকবে, আমরা তো বক্তব্য প্রত্যেক দিন দিচ্ছি আর দেব ইনশাল্লাহ এই পেজে আপনারা যতদিন সম্পৃক্ত আছেন, তা আপনারা রাজনৈতিক বক্তব্য আপনারা না দিয়ে আপনারা শুধু শুভেচ্ছা দেন আর আমরা আমরা আমাদের সিনিয়র কাছ থেকে বলি। জি শহীদ আলম শহীদ। জি
সকলকে আমাদের বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 76তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং 77তম জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমান এর সুস্বাস্থ্য কামনা করে এবং সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ধন্যবাদ। আমি নিজামউদ্দিন মিশুকে অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত আকারে নিজামউদ্দিন মিশুকে বক্তব্য দেওয়ার জন্য। আর আপনারা যারা নাম লিখে ঢুকেন, আপনাদের নামটা যদি সঠিক না লিখেন তখন আমরা আপনাদেরকে পরিচয় করাতে অসুবিধা হয়। আমাদের মধ্যে আলামিন সুজন আছে, আমাদের মধ্যে আলামিন আছে, আমাদের মধ্যে রানা আছে, ইসাক আছে, ইকবাল আছে, আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিজামউদ্দিন মিশুকে অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য। মিশু, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আবুল হাসান ভাইকে। উপস্থিত আছেন আমাদের শামসুর রহমান দুদু ভাই, উপস্থিত নেতৃবৃন্দ, সবাই সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 77তম জন্মদিন বার্ষিক উপলক্ষে জন্মদিন শুভেচ্ছা অভিনন্দন। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আমি দিনুল ইসলামকে অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য। দিনুল। আমার মনে হয় দিনুল ইসলাম আমাদেরকে পাচ্ছে না। উনি নামটা কি লিখছে? তার নাম দিনুল ইসলাম টিপু হইলে সে যদি অন্য কিছু লিখে। টিপু ভাই, টিপু ভাই, তাকে আচ্ছা আচ্ছা মিশু তুমি মাইক্রোফোন বন্ধ করো। আমি শেফালি খানকে শুধু শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মালয়েশিয়া থেকে। শেফালি, আসসালামু আলাইকুম। সম্মানিত আমার ভাইরা, আমি শেফালি বেগম বলছি। আর আমি এখানে বক্তব্য ভাইয়াতে বলছি, কিছু বলার জন্য রাজনীতি কোনো বক্তব্য দিব না। তারপরেও বলছি, জিয়া পরিবার একটা নির্যাতিত এবং নিপীড়িত পরিবার। কারণ দেখেন, আমরা যে আজকে যে অবস্থার ভিতরে আছি, আমরা আসলে আমাদের গণতন্ত্রটা এরকম ভাবেই হয়ে গেছে যে খুবই দুঃখজনক কালকের ঘটনা। আর এরকম একটা বিশ্বের ভিতরে তারা যে এরকম ভাবে একটা হামলা করলো যা নাকি বলার মতো না। এখন কি বলবো, আমরা এভাবে আর বসে থাকলে কাজ হবে না। আপনাদের দিকে আমরা তাকিয়ে আছি। আপনারা যদি বলেন, আমরা রাজপথে নামবো। রাজপথে নামা বেগম জিয়াকে আমরা যেভাবে আমরা আন্দোলন গড়ে তুলতে পারি এই ব্যবস্থায় করবো। বক্তব্য দিদি ভালো থাকবেন। ধন্যবাদ শেফালিকে। আমরা আসলে তৃণমূল পর্যায়ে যারাই আমাদের সাথে ছিলেন উনাদের বক্তব্য শোনার চেষ্টা করছি। আমাদের মধ্যে আমাদের শ্রদ্ধ জনাব আব্দুল সালাম সাহেব, আপনারা জানেন যে প্রতিনিয়ত উনি আমাদের আমাদের সাথে থাকেন বা আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ, যিনি আপনারা দেখেছেন কালকে আমরা দেখলাম জিয়া উদ্যানে কিভাবে বর্বরোচিত হামলার শিকার হয়েছিলেন। যে এক সপ্তাহের প্রোগ্রামে উনি কিন্তু মানে সবসময় আমাদের সাথে থাকেন। তা আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব আব্দুল সালাম, বীর মুক্তিযোদ্ধা এবং ঢাকা দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক এবং সুবর্ণ জয়ন্তীর সংগ্রামী সদস্য সচিব, আমার অভিভাবক জনাব আব্দুল সালাম সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। জি স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে? জি স্যার। আজকে এনটিভি কর্তৃক আয়োজিত বা আবুল হোসেন কর্তৃক আয়োজিত আজকের এই টকশোর উপস্থিত আছেন আমাদের বিএনপি ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্র নেতা, সাবেক সংসদ সদস্য জনাব শামসুজ্জামান দুদু।
উপস্থিত আছেন আরো অন্যান্য নেতৃবৃন্দ, আমি তো সবাইকে দেখি নাই, অন্যান্য নেতৃবৃন্দ সমবেত ভাইয়েরা আসসালামু আলাইকুম, ভাই বোনেরা, আমি শুধু শুভেচ্ছা জানানোর জন্য আসছি, যেহেতু আবুল হোসেন বলছে এবং আজকে প্রধান অতিথি এখানে যিনি আছেন তার মুখ থেকে আপনারা মূল বক্তব্য শুনবেন। আমি শুধু দু একটি কথা বলতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আবুল হোসেন যে ধারাবাহিক আলোচনা আয়োজন করেছে তার এটা সফল হবে তখনই যদি সত্যিকার অর্থে আমরা যারা বিএনপি করি বা জাতীয়তাবাদী শক্তির কর্মী বা নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া তাদের জীবনী থেকে যদি আমরা কিছুটা সংগ্রহ করতে পারি তাহলে আমরা নিজেদেরকে তাদের সুযোগ্য কর্মী হিসেবে আমরা গড়ে তুলতে পারব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সফলভাবে এই দেশের রাজনীতিতে তার ভূমিকা তিনি রেখেছেন এবং যে কারণে বাংলাদেশে এখন যারা জীবিত আছেন তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। এবং জনপ্রিয়তার মাপকাঠি হল জি স্যার, আমার মনে হয় নেটওয়ার্কের সমস্যায় আমাদের আব্দুল সালাম সাহেবের বক্তব্যটুকু শুনতে পাচ্ছি না। যে আপনি আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন স্যার? স্যার আমার মনে হয় নেটওয়ার্কের সমস্যায় আমরা উনাকে হারিয়ে ফেলেছি। যাই হোক, উনি উনি যদি আবার সম্পৃক্ত হন আমরা উনার অসমাপ্ত। জি জি স্যার, আপনি মিউট হয়ে গেছেন, আপনার আপনার মাইক্রোফোনটা আনমিউট করুন। জি জি, এবার আমি আসলে যেখানে আছি ইন্টারনেটটা আমি এখন বাসায় নাই। আপনারা জানেন যে যে গতকালকে আমরা শহীদ জিয়ার মাজারে গিয়েছিলাম। আমাদের স্যার আপনার আপনার বক্তব্যের আগে আমরা বলি, কালকে আমরা প্রায় 70 জন লোক উপস্থিত ছিলাম আর এখানে আজকে যারা আছেন এখানে তাদের মধ্যে মোস্ট অফ পিপল ওয়াজ দেয়ার, এর বেশিরভাগ লোকই ছিলেন। আমরা কালকে কিন্তু আমাদের এই চতুর্থ দিনের প্রোগ্রামটা এখানে শেফালি ছিল, বাদন ছিল, ইসমাইল আলামিন সহ রনক ভাই, তারপরে আমাদের মন্টু ভাই, আমাদের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি আমাদের মোস্তাক ভাই, আমি আজিজ ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ এটার প্রতিবাদ জানিয়েছেন যে এই যে ন্যাক্কারজনক অতর্কিতভাবে এই যে পুলিশি সরকারের পেটুয়া বাহিনী যে আপনাদের উপর যে বর্বরিত হামলা চালালো, যে আপনারা ফুল দিতে গিয়েছিলেন আমাদের আদর্শের জনকের, তো এটা আজকে এটা আমি আপনাকে আপনার আপনাকে জানার জন্য আপনার বক্তব্য সুবিধার্থে আমি এটা স্যার বলে রাখলাম। ধন্যবাদ স্যার, আপনার কন্টিনিউ করুন সমাপ্ত বক্তব্যটুকু। ধন্যবাদ আপনাদেরকে এবং যারা ই করেছে, এটা সত্যি। এবং আমি নিজেও যদিও সেখানে আমাদের অসংখ্য নেতা কর্মী গুলিবিদ্ধ হয়েছেন এবং পুলিশের যে বেদম লাঠিপেটা করেছে তার দ্বারা আহত হয়েছেন, টিআরসেল এর সেলে অনেকে আহত হয়েছেন, তারপরও আমি কিন্তু আশাবাদী। গতকালকে আমি যেটা অন্তত দেখেছি যে কর্মীদের মধ্যে যে একটা তেজোদীপ্ত একটা ভাব, অর্থাৎ অনেক সহ্য করেছি আর না, এখন আমাদেরকে সামনে এগুতেই হবে যত বাধা বিপত্তি আসুক না কেন। কালকে সে অবস্থা দেখে কিন্তু আমি আশাবাদী যে একটা কিছু হবে ইনশাল্লাহ, যত বাধা আসুক যত কিছুই হোক। সেই কারণে গতকালকে আপনারা জানেন সেই ঘটনার পরে আমাদের মহানগরীর দুই কমিটির একজনও বাকি নাই যাদের বিরুদ্ধে মামলা দেন নাই, অর্থাৎ তারা মনে করেছে যে বিএনপি কে যেমনি অতীতেও তারা দমানোর চেষ্টা করেছে, বর্তমানেও যে আজকের এই কমিটি দেওয়ার সাথে সাথে এটা যাতে কার্যকর করতে না পারে, ফিল্ডে নামতে না পারে, সেই কারণে তারা আজকে সবার বিরুদ্ধে মামলা দিয়েছে। তো আমি বলতে চাই যে মামলা হামলা এগুলো তো আমাদের
সহ্য করেই বা ফেস করেই আমরা টিকে আছি। তা আমাদের কর্মী, আমাদের মহানগরী যারা আছে সবাই অন্তত এখন সবাই মনে করে যে এগুলোকে আমলে না নিয়ে এখন আমাদেরকে আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই, আমাদেরকে সেটা গড়ে তুলতে হবে। তবে সবচেয়ে বড় কথা হলো যে করোনার যেভাবে বাংলাদেশে বেড়েছে, এখন ডেঙ্গুর যে অবস্থা, সেই কারণে এই মুহূর্তে তার চূড়ান্ত বা সেদর বৃহৎ আন্দোলন আমাদের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। সেটার জন্য অবশ্যই আমাদের কিছু সময় লাগবে এবং সংগঠনটাকেও গুছাতে হলেও কিছুটা সময় লাগবে। তা আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে শত কিছুর পরেও আমাদের সেই মানসিক শক্তি থাকে এবং সবার মধ্যে সেই উৎসাহটা থাকে, যাতে এখন আমরা তো সবাইকে একে চূড়ান্ত শেষ পর্যায়ে এনে আমাদেরকে দাঁড় করিয়েছে, এরপরে পিছনে যাওয়ার আর কোনো রাস্তা নাই, দেয়ালে পিঠ ঠেকে গেছে। কাজে এখন একটা চূড়ান্ত লড়াই আমাদেরকে বাঁচতে হবে, আমাদের বাঁচার জন্য আমাদেরকে লড়াই করতে হবে, এই দেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য লড়াই করতে হবে। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে লড়াই করতে হবে এবং আমাদের নেতা তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে লড়াই করতে হবে। এবং বিএনপি যে কারণে শহীদ রাষ্ট্রপতি জন্ম দিয়েছিলেন, সৃষ্টি করেছিলেন, যে বাংলাদেশে গণতন্ত্রকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে একটি রাজনৈতিক দল দরকার, এবং সেই কারণে তিনি সেই রাজনৈতিক দল বিএনপি গঠন করেছিলেন। এবং এই দেশের স্বাধীনতার উপর বারবার হুমকি আসবে, সেটাকেও যদি রক্ষা করতে হয় তাহলেও একটা রাজনৈতিক শক্তি, রাজনৈতিক একটা দল দরকার যার একটা আদর্শ নিয়ে সামনে এগিয়ে যাবে। সেটা হলো বাংলাদেশী জাতীয়তাবাদী উদ্বুদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই কারণে তিনি সেটা সৃষ্টি করেছিলেন এবং তাই আমরা সেই দায়িত্বটা পালন করতে হবে। এবং এখানে আমি যেটা বলবো যে আমাদের হতাশ হওয়ার কিছু নাই, অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক কিছুর পরেও বিএনপিকে তারা হাজার চেষ্টা করেও, নিপীড়ন নির্যাতন করেও, অনেককে গুম করার পরেও কিন্তু বিএনপিকে তারা দমাতে পারে নাই বা শক্তিও একটুও খাটো করতে পারে নাই, সেই কারণে তারা বিএনপিকে ভয় পায়। তো ইনশাল্লাহ বিএনপির সামনে দিকে এগিয়ে যাবে, আমি আজকের এই দিনে এটাই বলতে পারি এবং আপনাদের কাছেও সেই দোয়া চাই যাতে এই দেশটা, এই দেশ রক্ষা, গণতন্ত্র রক্ষা, স্বাধীনতা রক্ষার জন্য বিএনপি আন্দোলন করতে পারে, সেটার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমরা সবাই এবং আপনাদের সবাইকে নিয়ে যাতে বাংলাদেশ সহ সারা বিশ্বে আজকে এই সরকারের বিরুদ্ধে, এই ফ্যাসিবাদীর বিরুদ্ধে একটা জনমত গড়ে তুলতে পারে যে আগামীতে এই সরকার অধীনে কোনো নির্বাচন নয়, একটু নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতে হবে, অন্তত এই দাবিটা যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সে আন্দোলনের মধ্য দিয়ে অন্তত এই সরকারকে হটিয়ে সেই ব্যবস্থাটা আমরা নিয়ে আসতে পারি, তাহলেই আমাদের গণতন্ত্রের মাকে আমরা মুক্ত করতে পারবো, আমাদের নেতা তারেক রহমানকে ফিরিয়ে আনতে পারবো। এই ব্যাপারে অবশ্যই আমরা আশাবাদী যে আজকের ক্ষমতায় যারা টিকে আছে তারা কোনো রাজনৈতিক দলের শক্তিতে তারা টিকে নাই, তারা আসলে স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছিলেন, নেটওয়ার্কের কারণে অনেক সময় ডিসকানেক্ট হয়ে যাচ্ছেন, আমরা আছেন উনি আমাদের সাথে কিন্তু আসলে ওনার কথা আসছে না। যাই হোক, দেশে দেশে নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ, যার ফলে আমরা ওনার স্যার যাই হোক আমাদের মধ্যে হারুনুর রশিদ আছে লক্ষ্মীপুর থেকে, আমাদের মধ্যে আছে জি স্যার আপনি কি, হ্যাঁ আমরা আসলে উনাকে হারিয়ে ফেলেছি, আমাদের মধ্যে হাবিব মল্লিক আছে, আমাদের মধ্যে সুলাইমান সাদিক আছেন, আমাদের মধ্যে আছে, যাই হোক যদি যদি স্যার আমাদের সাথে আবার সম্পৃক্ত হন তাহলে উনার বক্তব্য শুনবো না। আমাদের মধ্যে দিনুল আছেন, ভাই আপনার আপনার মাইক্রোফোন আপনি আনমিউট করার চেষ্টা করুন, আপনারা হয় কি প্রোগ্রামে আসেন কিন্তু আপনার নামটা লিখতে পারেন না, অত্যন্ত দুঃখের বিষয় এটা। দিনুল আপনি কি আমার কথা শুনছেন, আপনি আনমিউট করুন।
যাই হোক সাউন্ড আছে শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে শুধু সালাম দিয়ে দাও শুধু সালাম দিয়ে দাও ভাই ঠিক আছে আপনারা যারা প্রোগ্রামে আসেন আপনারা নাম আমি ওকে ধন্যবাদ আমি সুলেমান সাদিককে সালাম দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আর এর মধ্যে যদি আমাদের অতিথিরা জি সুলেমান সাদিক জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ আজকের এই জুম মিটিং এ যারা উপস্থিত আছেন সকলকে আমার শ্রদ্ধা এবং সালাম আর আমরা তরুণ প্রজন্ম যারা আছি আমরা সকলেই যেন চেষ্টা করি সিনিয়র পার্সনদের ইনস্ট্রাকশনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগমন করার জন্য এবং এই স্বৈরশাসক সরকারের যে স্বৈরশাসক শাসন এই স্বৈরশাসন থেকে যেন আমরা বাংলাদেশকে সকলে মুক্ত করতে পারি এটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত ধন্যবাদ ধন্যবাদ সালাম স্যার আবার আবার আমাদের সাথে সম্পৃক্ততা ঘোষণা করেছেন জনাব আব্দুল সালাম সাহেব আমরা দেখি স্যারকে স্যারের অসমাপ্ত বক্তব্যটুকু আমরা শুনতে পারি কিনা ধন্যবাদ কারণ আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ জনাব আব্দুল সালাম সাহেব অনেক চেষ্টা করছেন রাজনীতিতে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে তারেক রহমানের রাজনীতিকে আমি স্যার আপনি আপনি আপনার অসমাপ্ত বক্তব্যটুকু যদি সমাপ্ত করেন তার মধ্যে আমরা আমরা আমাদের প্রধান বক্তার কাছে চলে যাব ওকে আমি আসলে আর সময় নিব না যেহেতু আমার নেটওয়ার্ক প্রবলেম করছে আমি জি স্যার আমরা আমাদের শামসুজ্জামান দুদু সাহেবের নেটওয়ার্কেও পাচ্ছি না কারণ হচ্ছে গিয়ে উনি এতক্ষণ আমাদের সাথে ছিলেন উনি আমরা সালাম দিছি সবাই কথা বলছেন এখন আবার উনাকে পাচ্ছি না নেটওয়ার্কের দেশের নেটওয়ার্কে এত সমস্যা হচ্ছে প্রবলেম করতেছে জি স্যার প্রবলেম করতেছে যাই হোক আমিও বক্তব্য দিই কারণ যে কোনো সময় আওয়ারটা আবার ডিস্টার্ব হবে তা আমি সবার কাছে দোয়া চাই আমার জন্য দোয়া চাই আমাদের সবার জন্য দোয়া চাই দেশের জন্য দোয়া চাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া চাই আজকে যে অবস্থা কারণ স্বাভাবিকভাবে আমাদের বিএনপির দিকে যেমনি তাকিয়ে আছে আমরা ঠিক তেমনি দেশের মানুষ তাকিয়ে আছে আজকে বেগম খালেদা জিয়ার দিকে এবং আজকের আমাদের নেতা তারেক রহমানের দিকে তাই ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব যে দেশটাকে যাতে আবার শহীদ জিয়া যে স্বপ্ন নিয়ে দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলেন যে স্বপ্ন নিয়ে যুদ্ধ পরবর্তী সময়ে এই দেশটাকে গড়ে তোলার জন্য তিনি বিএনপি সৃষ্টি করেছিলেন আজকে সেই বিএনপি কর্মী হিসাবে আমরা সবাই যাতে আমাদের সেই দায়িত্বটা পালন করতে পারি দেশের মানুষের পক্ষে আমরা দাঁড়াতে পারি তাহলেই আমাদের এই বিএনপির স্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়িত করতে পারবো দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কষ্ট ভোগ করছেন কি কারণে কষ্ট ভোগ করছেন আজকে ওনার মতো একজন ভদ্রমহিলা যিনি এই দেশকে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন এবং বারবার তিনবার জনগণের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন আজকে কষ্ট করছেন শুধুমাত্র এই দেশের মানুষের জন্য তিনি যদি আপোষ করতেন তিনি যদি শুধুমাত্র ক্ষমতা চাইতেন তাহলে উনি উনি অবশ্যই এখনো ক্ষমতায় থাকতেন কিন্তু তিনি ক্ষমতাটাকে প্রধান মনে করেন নাই তিনি জনগণের অধিকারটাকে প্রধান মনে করেছেন আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বটাকেই তিনি প্রধান মনে করেছেন সেই কারণে তিনি কখনো আপোষ করেন নাই আপোষ করে ক্ষমতায় থাকতে চান নাই এবং ফ্যাসিবাদী কায়দায় জোর করেও ক্ষমতায় থাকতে চান নাই এই কারণে তিনি বাংলাদেশে 96 সালে নির্বাচিত হওয়ার পরেও জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরেও বহুদলীয় গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য
সেই সময় তিনি ক্ষমতা ছেড়ে দিয়ে এই কেয়ারটেকার গভর্নমেন্টের বিল পাস করে ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি আবার নির্বাচন করেছেন এবং সেই সময় বিরোধী দলের আসনে তাকে দেওয়া হয়েছে, সেই বিরোধী দলের আসনে তিনি বসেছেন। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী আজকে জোর করে ক্ষমতায় আছেন। তিনিও বলেছিলেন যে জনগণ চাইলে আমি আবার আরেকটা নির্বাচন দিব, কিন্তু তিনি ক্ষমতায় আসার পরে কিন্তু আর সেই নির্বাচন তো দেনই নাই, এমনকি পরবর্তী নির্বাচনও 30 তারিখের ভোট তিনি 29 তারিখে করেছেন। তো সেই কারণে বলবো দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতুলনীয়, তার সাথে কোনো তুলনা হতে পারে না। তার মন, তার বিবেক, তার চিন্তা, তার চেতনা আমরা তার সাথে কাজ করতে যে দেখেছি, সত্যিকার অর্থে এমন একটা মাতৃত্ব বোধ তার মধ্যে আছে। তিনি কখনো প্রতিহিংসা পরায়ণ হতে পারেন না। আরো তো বলতে চাই যে আজকে দেখেন বেগম খালেদা জিয়াকে যেভাবে কষ্ট দিচ্ছে এই সরকার এবং মিথ্যা মামলা দিয়ে যেভাবে তাকে হয়রানি করছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল বিএনপি কিন্তু কোনো মামলা আজকে আওয়ামী লীগের প্রধানকে দেন নাই, বর্তমান সরকার প্রধানকে দেন নাই। আজকে বেগম খালেদা জিয়া কিন্তু আজকে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল যারাই ছিল তাদের বিরুদ্ধে কিন্তু একটা মামলাও তিনি কখনো দেন নাই। আর আজকে দেখেন এটা একটা ইতিহাস যে বিএনপির মতো একটা রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল বা মহাসচিবের বিরুদ্ধে অসংখ্য মামলা, এমন কোন নেতা কর্মী নাই যে মামলার পর মামলা দিচ্ছে না। যেমন গতকালকে ঘটনাটাই, আমরা গেলাম আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে, আমরা পুষ্পস্তবক অর্পণ করব। পুষ্পস্তবক অর্পণ করার জন্য আমরা গেলাম, কিন্তু সেখানে প্রথম থেকে তারা বাধা শুরু করলো, লোকজনকে ঢুকতে দিতে চাইলো না। আবার যারা ঢুকেছিল তাদের উপর যেভাবে লাঠিপেটা করা হয়েছে, গুলি করা হয়েছে, টিয়ার সেল মারা হয়েছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, এটা মনে হয় একটা যুদ্ধক্ষেত্রে পরিণত করেছিল। অর্থাৎ বিএনপিকে তারা ভয় পায়, লোকজন দেখলে ভয় পায়, লোকজন দেখলেই মনে করে এই বুঝি আমাকে উৎখাত করার জন্য আসলো। কালকে তো সরকার উৎখাতের আন্দোলন ছিল না, আমরা তো মাজারে গিয়েছিলাম, একটা ঘন্টা তারা আমাদেরকে সময় দিতে সাহস পেল না। চিন্তা করে দেখেন, আমি তো আজকে একটা টকশোতেও বলেছি, একটা ঘন্টা দিতে পারলো না আমাদেরকে। আজকে 10:30 থেকে 11:30, 10:30 তারা গুলি গালা শুরু করলো, 10:30 তারা গুলি আক্রমণ শুরু করলো, 11:30 সময় আমাদের প্রোগ্রাম। এই একটা ঘন্টা যদি শুধু আমাদের সেই সুযোগটা দিত, আমরা তো বাজারে যে পুষ্পস্তবক অর্পণ করে আমরা সব বিদায় নিয়ে যেতাম। কিন্তু ওই যে ভয়, অর্থাৎ জনতার এক জায়গায় একত্র হইলেই তারা মনে করে এই বুঝি সরকার বিরোধী আন্দোলন গড়ে উঠলো, এই বুঝি বিএনপি আমাকে ক্ষমতা থেকে নামানোর জন্য ছুটে আসতেছে, এই ভয় যাক আতঙ্ক, এই বুঝি বিএনপি আইলো, এই বুঝি তারেক জি আইলো, এই আতঙ্কে পায়ে বসছে আজকে আওয়ামী লীগকে। এবং এই আতঙ্কের কারণেই আজকে গুলি করছে, মানুষকে মারছে, গুম করছে। কিন্তু এগুলো করেও যে বিএনপিকে দমানো যাবে না বা রাজনীতি বা আন্দোলনকে দমানো যাবে না, এটা এখনো তারা মনে তারা বুঝতে পারছে না। আবার আইদের বুঝতেও পারছে, কারণ ভয় পায় যে যদি আজকে একটা সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে তারা ভয় পাচ্ছে যে এত অন্যায় অপরাধ, এত পাপ তারা করেছে, তাহলে তাদেরকেও তো আজকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, তাদেরকেও তো জেলে যেতে হবে। যেটা এর আগে নির্বাচনের আগে তাদের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের তার কর্মীদের উদ্দেশ্যে বলেছিল যে যদি ক্ষমতায় না যেতে পারো, যা কামাইছো সেটি কিন্তু তোমরা ভোগ করতে পারবে না, গাঠিবোর্চকা নিয়েও পালাইতে পারবে না। আমরা বলি না, এই ওবায়দুল কাদের নিজেই বলছে। এই ওবায়দুল কাদেরের আপন ভাই সেই নোয়াখালীর যে মেয়র, সে নিজেই বলছে কিছুদিন আগে যে যদি ঠিক মতো ভোট হয় দরজা খুঁজি পাইতাম না। এটা হলো তার নোয়াখালী ভাষায় বলছে। অর্থাৎ সুষ্ঠু ভোট হইলে আওয়ামী লীগ পালানোর জন্য দরজা পর্যন্ত খুঁজে পাবে না। এবং আরেকটা, আমাদের আসিফ নজরুল, আমাদের একজন লেখক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি দুদিন আগে বলেছেন যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আজকে আফগানিস্তানে যেরকম ওইখানকার সরকারি দলের লোকজন পালানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে, বাংলাদেশও সে একই ঘটনা ঘটবে। এটা আমাদের কথা না, আসিফ নজরুল বলেছেন। এই কারণে আওয়ামী লীগ ভয়ও পায়। তা আমরা বলবো যে ভয় পাওয়ার কিছু নাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক দয়ালু, অনেক দয়াশীল, এখনো সময় আছে। বেগম খালেদা জিয়াকে ছেড়ে দেন, তার সাথে আলোচনা করেন, আপোষ করেন,
এবং তার কাছে বলে যে আর কোনো অপরাধ আমরা করব না, অন্যায় করব না, একটা সুষ্ঠ নির্বাচন আমরা দিয়ে দিলাম নিরপেক্ষ গভর্নমেন্টের অধীনে, তবে আমাদের যাতে কোনো ক্ষতি না হয় বেগম জিয়ার সাথে অন্তত এইটা আপোষ করে তাহলে অন্তত সামনের দিনে রক্ষা পেতেও পারেন। তাহলে জনগণের রুষ্ট জনগণ যে আজকে যেভাবে খেপে আছে সেটা থেকে রক্ষা পাবেন কিনা একমাত্র আল্লাহই জানে। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অমর হোক। ওকে, আবুল হোসেন, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ জনাব আব্দুল সালাম সাহেব, অত্যন্ত সুন্দর এবং প্রতিবাদী বক্তব্য। আজকের আমাদের 5 নম্বর দিনে যে প্রোগ্রামটি বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি এবং বাংলাদেশ, তো এই আয়রন লেডি উনাকে নিয়ে, তো আমাদের আজকে 2 দিন ধরে আমরা প্রতিবাদের সভা করে যাচ্ছি। এই এই এইটাই আমাদের যে আমরা এটা আমাদের আমাদের আচ্ছা আরেকটি অ্যাপোলজি আমি দিচ্ছি হচ্ছে আমাদের শামসুজ্জামান দুদুভাই এই মুহূর্তে আমার সে উনি ডাইরেক্ট ফোনে ফোন দিয়ে বলছেন যে উনার এরিয়ায় ওয়াইফাই আর কাজ করছে না। তো আপনার বক্তব্য শুনছিলেন, এর মধ্যে উনি ডিসকানেক্ট হয়ে গেছেন, বলছেন যে এখন মালিক ভাই বক্তব্য দিয়ে আজকের প্রোগ্রামটা আমরা শেষ করে দেবো। এবং সেই সাথে সাথে আমি আরেকটা দাওয়াত দিয়ে দিই, আগামীকালকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 41তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনআরসির পেজে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে আমরা প্রোগ্রাম করব। তা আমাদের আপনাদেরকে আমরা দাওয়াত পৌঁছে দেব, এবং আমার আমার অভিভাবক জনাব আব্দুল মালিক সাহেব আছেন, উনি আজকে এই আমাদের 5ম দিনের যে আমাদের গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা 7 দিনব্যাপী প্রোগ্রামের যে শেষ পর্যায়ে আজকে উনি বক্তব্য দিয়ে সভাটি সমাপ্ত ঘোষণা করবেন। এবং দুদুভাই এটা পারমিশন দিয়ে দিয়েছেন আমাকে বাই দা ফোন এনিওয়ে, তো এটা তো আমি অন ইয়ারে কথাগুলো বলছি, এক সময় না এক সময় দুদুভাই শুনতেও পাবেন, বা আমি যে কথাগুলো বলছি এই সত্যতা। আমার শ্রদ্ধেয় নেতা আমার অভিভাবক জনাব আব্দুল মালিক সাহেব আছেন, ওনাকে আমি আজকের সভায় সমাপ্তি বক্তব্য নিয়ে আসার জন্য, এবং আজকের এখান থেকে আমরা প্রতিবাদের বাসায় ইন্টারন্যাশনাল ওয়াইজ আমরা প্রতিবাদ জানাচ্ছি, এই বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এবং মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার এই 77তম জন্মবার্ষিকীতে পা রাখা অবস্থায় যে আমাদের আদর্শ জনককে নিয়ে যে ফ্যাসিস্ট অবৈধ অনির্বাচিতরা যে বর্বরোচিত হামলা চালিয়েছে ঢাকা দক্ষিণ এবং উত্তরের নেতৃবৃন্দের উপলক্ষে, তা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে, স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে এএনটিভির মাধ্যমে আমরা আজকের এই জি জনাব আলহাজ এম এ মালিক সাহেবকে সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ আবুল হোসেন। আজকে তো আমাদের মালিক ভাই আছে নাকি? জি মালিক ভাই, তাহলে তো মালিক ভাইয়ের কথা শুনতে হবে। বক্তব্য দেওয়ার পরে তো আমার কিছু থাকে না। আজকে আবুল হোসেনের এই 7 দিন কর্মসূচি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে, এবং ঢাকা সিটি আমাদের সালাম ভাইয়ের নেতৃত্বে এবং আমানুল্লাহ আমান ভাইয়ের নেতৃত্বে যে আজকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গিয়ে যে লক্ষ মানুষের ঢল নেমেছিল, আমরা আজকে এই ডাইনি খুনি হাসিনা এটা সত্যিকার অর্থে ভয় পেয়েছে, এবং এই কারণে কারণ খুনিরা ডিক্টেটররা সেটা জনগণকে ভয় পায়, এবং জনগণকে ভয় পাওয়ার কারণেই কিন্তু আপনাদের এই মিছিলের উপরে তারা আঘাত এনেছে, এবং তারপরেও আপনারা সফলভাবে এতগুলির পরেও তারা যেভাবে গুলিবর্ষণ করেছিল কিন্তু আপনারা এটা উপেক্ষা করে যে সাহসী ভূমিকা দিয়েছেন, এবং আমি সালাম ভাইকে স্লেউট করতে চাই যে আপনি মুক্তিযুদ্ধে
আপনি এই যুগের শ্রেষ্ঠ সন্তান হিসাবে আবার দ্বিতীয় মুক্তিযুদ্ধে আবার অংশগ্রহণ করে বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার সুপ্রতিষ্ঠা করার জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন মুক্তিযুদ্ধে আপনারা অংশগ্রহণ করেছেন। আমরা আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিনে আমরা আবারও আজকে পুনরায় আমরা শপথ নিব, কারণ যুক্তরাজ্যে এই যে আমাদের স্বেচ্ছাসেবক দলের আগামী কালকের যে প্রোগ্রাম হবে, এই শাহীন এবং আবুল হোসেন এবং আমাদের যুক্তরাজ্যের যুবদল এবং আমাদের অঙ্গ সংগঠন যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে তারা যে সাহসী ভূমিকা অতীতে পালন করেছে, শেখ হাসিনা নিজে কান্নাকাটি করে বলেছে যে তার তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, এবং তারা এই যে এমবেসি এই যে অন্যায়ভাবে এই যে তারা এই হাসিনা তার পেটুয়া বাহিনী এই দেশেও যেদিন এই গণতন্ত্রের পক্ষে যুক্তরাজ্য বিএনপি এবং এই আজকের সঞ্চালক তারাও সেই দিন এই এমবেসি দখল করেছে, কারণ এটার কারণ ছিল যে আজকে বাংলাদেশে গণতন্ত্র নাই, বাংলাদেশে মানুষের মানবাধিকার নাই, এ বাংলাদেশকে ক্ষমতায় থাকার জন্য ভারতকে হাসিনা স্বামী গ্রহণ করেছে, ভারত এবং তাকে ক্ষমতায় রাখার জন্য মুখ্যমন্ত্রী বলেছে, এবং এটা তীরে তীরে তারা প্রমাণ করছে, করিডোর দিচ্ছে, রামপাল দিচ্ছে, আজকে চিটাং সমুদ্র বন্দর দিয়ে দিচ্ছে, আজকে ফেনী ব্রিজে আপনারা জানেন যে করিডোরের এই যে নীল নকশা তারা তৈরি করে বাংলাদেশের বা সেনাবাহিনীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, আজকে অতীতে তারা রক্ষী বাহিনী দিয়ে আমাদের দেশের হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, একদলীয় শাসন শেখ মুজিবুর রহমান করেছেন, আবার শেখ মুজিবকে তার দলের লোকেরাই ফেরাউন টাইটেল দিয়েছে আব্দুল মালিক উকিল, এবং এই এই শুভ জন্মদিন যাতে না হয় শেখ মুজিবের মৃত্যুদিন তারা সুখ কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। আরে সেই শেখ মুজিবের কে হত্যা করলো আওয়ামী লীগেরা, সেই শেখ মুজিবকে দানাজা করে নাই আওয়ামী লীগের নেতা কর্মীরা, এবং সেই সেই যে আজকে সেই যারা শেখ মুজিব হত্যাকারী তাদেরকে বিভিন্ন ভাবে মন্ত্রী বানিয়েছেন, এবং খালেদ মুশারফ সহ এই যে আপনার ইনুরা সহ তারপরে এই তৎকালীন সময়ে যারা শেখ মুজিব হত্যার সাথে জড়িত ছিল তাদেরকেই আপনার আওয়ামী লীগের এই খুনি হাসিনা পুরস্কৃত করেছে, মন্ত্রী বানিয়েছে। নিশ্চয়ই তারা এই শেখ মুজিব হত্যার আমি মনে করি যে পিছনে বিকজ হাসিনার এম্বিশনের কারণ, তার বাবার হত্যার পিছনে যারা সরাসরি মদত দিয়েছিল তাদেরকে প্রমোট করতেছে, এর মানে হচ্ছে হাসিনা তার বাবার জীবিত চাইনি, হাসিনা রং হেডেড বাংলাদেশের কোর্ট বলেছে, তো হাসিনার মস্তিষ্কের বিকৃতি হয়েছে, সেই কারণেই তারা শেখ মুজিব হত্যাকারীকে সে একসাথে নিয়েছে, রাজাকারকে ফ্ল্যাগ দিয়েছে, রাজাকারের ছেলের কাছে তার মেয়ে বিয়ে দিয়েছে, আজকে তারা হাজার কোটি টাকা জয় দুইটা মানি লন্ডারিং মামলায় আমেরিকাতে অ্যারেস্ট ছিল, এবং সে প্রতি মাসে বাংলাদেশে 25 কোটি টাকা প্রতি মাসে তার বেতন, এবং বাংলাদেশে তার নিউ ইয়র্ক টাইমসে তার হেডলাইন আসছে, এবং যে সে বাংলাদেশের মুসলমানের বিরুদ্ধে জয় ষড়যন্ত্র করতেছে, বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এবং তারা হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে দেশের বাইরে সুইচ ব্যাংকে, আজকে ব্রিটিশ ইকোনমিস্ট পত্রিকা বলেন, আজকে অবজারভার বলেন, দি মেল পত্রিকা বলেন, সবই এই সুইচ ব্যাংকে অ্যাকাউন্ট শেখ হাসিনা শেখ রেহানা ফ্যামিলি এবং জয় পুতুলের অ্যাকাউন্ট রয়েছে, এবং বারবার কানাডার বেগম পাড়ার কথাটাও কিন্তু আমরা এখন ভুলে যাচ্ছি ধীরে ধীরে, ইউএইতে এখনো শেখ হাসিনার মেরজামাই এখনো অ্যারেস্ট, এই যে দেশকে তারা লুট করছে, মাদার অফ মাফিয়া শেখ হাসিনা, এতে আল জাজিরা, টিআরটি ওয়ার্ল্ড, জার্মান লিডিং নিউজ পেপার বিভিন্ন ভাবে তাদেরকে টাইটেল দিচ্ছে, তো আমরা এখন দেয়ালের সাথে পিটে কেছে উই শুড ওয়েক আপ, এবং সালাম ভাইদের নেতৃত্বে যেভাবে ঢাকা সিটি ওয়েক আপ হয়েছে, এবং আমি মনে করি এবং এটা সালাম ভাই আমান ভাই আপনারা এগিয়ে যান,
আমরা ইনশাআল্লাহ যুক্তরাজ্য বিএনপি আমরাও রিটালিয়েট করব এই বিষয়টা। তারা আমাদের নেতা নেত্রীকে তারা জেলের ভিতরে বন্দী করে রেখেছে। আজকে এই শুভ জন্মদিনে আমরা শপথ নিয়ে বলতে চাই, আমরা যুক্তরাজ্যে এই খুনি হাসিনার বিরুদ্ধে এটা রিটেলিয়েটে আমরা করব এবং খুনি হাসিনাকে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে তোমার এই দাঁত ভাঙার জবাব, তুমি ভারতের মুখ্যমন্ত্রী, তোমার তোমার বিষ দাঁত ভেঙে দেওয়ার প্রস্তুতি যুক্তরাজ্য বিএনপি নিচ্ছে। আমরা জানি তুমি এই মাস থেকে নভেম্বর পরের ভিতরে তুমি লন্ডনে আসবা, এবার আমরাও তোমার এই ঢাকা সিটিতে তুমি যে অঘটন ঘটিয়েছো এটার রিটালিয়েটের প্রস্তুতি আমরা নিচ্ছি এবং তোমার বাকশালীরা ইউকে এবং ইউরোপে গোটা বিশ্বে তোমার বাকশালীদের সেখানে চোখরাঙ্গানি আমরা ভয় পাই না। আমি আবারও সালাম ভাইকে ধন্যবাদ জানিয়ে যে আপনারা ইনশাল্লাহ আপনারা এগিয়ে যান। আমাদের দেশ নায়ক তারেক রহমান ওনার এই নতুন মুক্তিযুদ্ধে আপনারা যেভাবে কমান্ড দিচ্ছেন সহযোগিতা করছেন, আমরাও আমরা শোল্ডার টু শোল্ডার আমরা আপনাদের সাথে আছি, দেশের কোটি জনতা আপনাদের সাথে আছে, দেশের আজকে হাজার হাজার এই দেশপ্রেমিক নেতা নেত্রীরা আপনাদের পাশে আছে এবং ইনশাল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ইনশাল্লাহ হবে, দেশ নায়ক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে যাবেন এবং সত্যিকার অর্থে বাকশালীরা এই যে পালিয়ে কোথাও পৃথিবীর কোথাও যেতে পারবে না। ইভেন এখনো শেখ হাসিনা জিম্মি অবস্থায়, এবার আমরা প্রমাণ করে দিব। আগের বার 11 দিন অবরোধের পরে বলছিল তারেক কে বলো, তারেক বাবাকে বলো আমি হোটেল পাই না, বিএনপি কে বলো আমি হোটেল পাই না, তখন ঢাকা থেকে আসার আগে বলবে যে সালাম এবং এবং আপনার আমান আমাকে এই লন্ডনীরা আমাকে যন্ত্রণা দিয়েছে, ভাই তোমরা বলো যে আমি যাতে অন্তত ক্ষমা, এই আপনি যেটা বলেছেন যে বেগম খালেদা জিয়ার কাছে ক্ষমা চান, অবশ্যই বেগম খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী পরিবারের কাছে ক্ষমা চেতে হবে এবং ধর্ম বিশ্বাসীদের কাছে ক্ষমা চেতে হবে হাসিনাকে, না হলে তার জানাজায়ও কোনো মানুষ অংশগ্রহণ করবে না। আল্লাহর কাছে বলবো যে আল্লাহ তুমি হাসিনাকে হেদায়ত দান করো, বাংলাদেশে গণতন্ত্র ফিরে দিক এবং বাংলাদেশে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে দেখ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফিরে দেখ, আদারওয়াইজ আল্লাহ তুমি তাকে হেদায়ত নসিব না করলে তুমি তাকে গুম করে দাও। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এবং এনটিভি পরিবারের পক্ষ থেকে, আবলুশনের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আপনাদেরকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলের সহায়ক। গেট আউট ইন্ডিয়া, টেক ব্যাক বাংলাদেশ। ধন্যবাদ। ধন্যবাদ এম এম মালিক সাহেব। আমি আমি অনুরোধ জানাবো যারা আমাদের এখন যারা পার্টিসিপেন্ট আছেন তারা আপনাদেরকে একটু সালাম দেবেন। আমাদের সালাম আলহাজ এম এম মালিক ভাই আছেন, সালাম ভাই আছেন, আর দুদু ভাই নেটওয়ার্কের কারণে উনি ডিসকানেক্ট হয়ে গেছেন। যাই হোক, আজকের প্রোগ্রামে যারা বক্তব্য দিয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে আমি একজন একজন করে মাইক খুলে দেবো, আপনারা সালাম দিবেন শুধু উনাদেরকে, আর একটু পরিচয় হয়ে নেন। আমার ধন্যবাদ, আর সেই সাথে সাথে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত।